বন্ধু জননী সাহসিকা সুফিয়া কামালের 22তম মৃত্যুবার্ষিকী। হ্যাঁ 1999 সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজীবন বিভিন্ন কর্মের মাধ্যমে, লেখার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে যিনি করে গেছেন, দেখে গেছেন, শিখিয়ে গেছেন এবং আলোকবর্তিকা জ্বালিয়ে গেছেন, তিনি জননী সাহসিকা কবি সুফিয়া কামাল। তার আজকের এই দিনে মানবাধিকার ও সুফিয়া কামাল, এই নিয়ে আমাদের আয়োজন। আয়োজন করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। আর আজকের এই আয়োজনের সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আমাদের সবার প্রিয় এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল। আর এই সভায় শুরু করতে চাই স্বাগত বক্তব্য দিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান, আপনারা সবাই তাকে চেনেন, অ্যাডভোকেট সাইদুর রহমান। সাইদুর ভাইকে অনুরোধ করছি এই আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই মানবাধিকার ও কবি সুফিয়া কামাল এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই ছুটির দিনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে একটি মোটামুটি অনানুষ্ঠানিক আলোচনা, যেখানে কবির জীবন কর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত আছেন। আমরা সাজাদ ভাই আছেন, টুলু আপা আছেন, তো আমরা সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করব 1.5 ঘন্টার মধ্যে এই কর্মসূচিটি, আলোচনা অনুষ্ঠানটি শেষ করতে, সর্বোচ্চ 1.5 ঘন্টা। সবাইকে আবারও ধন্যবাদ। এইটো অনেক অনেক ধন্যবাদ সাদু ভাই। আজকে আমাদের এই আয়োজনে বক্তা হিসেবে যারা উপস্থিত আছেন, আলোচক বলি বা মূল বক্তা, ডাক্তার ফৌজিয়া মুসলিম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, আরো আছেন ডক্টর হামিদা হোসেন, মানবাধিকার কর্মী এবং স্বনামেই তিনি অনেক বেশি পরিচিত, লেখক ও কলামিস্ট এবং সংগঠক তো বটেই, মফিদুল ইসলাম, কবি পুত্র, বিজ্ঞানী এবং নিজেও কবি সাজেদ কামাল, তিনি আমেরিকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আরো যুক্ত হবেন, এখনো আমি দেখতে পাচ্ছি না, সরকারি ভাষান্তে কলেজের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবদুল্লাহ আল মোহন। আর সবাই সভাপতিত্ব করছেন, আমি আগেই বলেছি যে অ্যাডভোকেট সুলতানা কামাল। আমরা একটা ভিডিও ক্লিপস দেখব, এই কাজে আমাকে সহযোগিতা করবেন মাহফুজুর রহমান, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনে কাজ করেন। বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন মস্ত বড় একটা সমিতি করেছিলেন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম, ওখানে আমাকে বলে ফুলকবি তুই তো কবি হয়ে গেলি, এত লেখাপড়া তো বিএনএ তো আর পাশ করবি না, তো এখন আমার সাথে সমাজের কাজ কর।
গুলো এখন অনেক বয়স হয়ে গেছে, এখন আল্লাহ আমারে অনেক দিয়েছে। আমি একটা সামান্য কোনো স্কুলে পড়ি নাই, কোনোখানে আমি লেখাপড়া শিখিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দেশে বিদেশে দিয়েছে। সবচেয়ে বড় সান্ত্বনা আমার এটা, গৌরবে বলতে পারো আমার পাঁচটি বাচ্চা কারোর কাছে হাত পাতে নেই, কোনোদিন কোনো সরকারের সাহায্য নেয়নি, তারা নিজে নিজে আত্মপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে, কোনোদিন হাত পেতে তাদের জন্য কিছু ভিক্ষা করেনি। এটা আমার পরম শান্তি, পরম শান্তি। অনেক ধন্যবাদ মাহফুজ। সুফিয়া কামাল মূলত কবি, কিন্তু নারী অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের জীবনমানের উন্নয়নের জন্য অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব ধরনের অধিকার প্রতিষ্ঠায় তিনি সোচ্চার ছিলেন এবং সাহসের সাথে আজীবন কাজ করে গেছেন। অনেক কিছুর উদ্যোক্তা তিনি, বাংলাদেশে অনেক কিছুরই প্রথম তিনি, অনেক প্রতিষ্ঠান করেছেন, কিন্তু যে প্রতিষ্ঠানটি তিনি সবচাইতে অনেক যত্নে লালন পালন করেছেন এবং আজীবন, আপনারা ভিডিওটিতে দেখলেন যে আজীবন যে সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ, এই মহিলা পরিষদের জোয়াল যার কাঁধে এখন ফৌজিয়া মুসলিম আপা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি। আজকের যে মূল আলোচনা মানবাধিকার ও সুফিয়া কামাল, এই বিষয়ে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ করছি ফৌজিয়া মুসলিম আপাকে। ধন্যবাদ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সুলতানা কামাল, আলোচক বৃন্দ ডক্টর হামিদা হোসেন, মফিদুল হক এবং কবিপুত্র জনাব সাজেদ কামাল, আমি এখানে আলোচনা উপস্থাপন করছি যাদের সামনে, তারা সকলেই হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালো সুন্দর করে বলতে পারবেন, তবুও আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য আমি সুলতানা কামালকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এবং চেষ্টা করব আমি যতটুকু পারি সেটুকু বলার। পরেরটা যাও তোলেন। আমরা একটু আগেই জেনেছি যে আজ 20 জুন খালাম্মার আজকে প্রয়াণ দিবস, কিন্তু আসলে আমাদের খালাম্মাকে হারিয়েছে বেশ দীর্ঘদিনই হয়ে গেল, কিন্তু তার উপস্থিত আমাদের দৈনন্দিন যাপিত জীবনে আজও সমুজ্জ্বল। শতাব্দী ব্যাপী তার যে কর্মসাধনা তা আজও আলোক বিচ্ছুরণ করছে বাংলাদেশের সকল দুঃসময়ে। আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, যেমন একটু আগে আমাদের যিনি সভা পরিচালনা করছেন তিনি বললেন যে মানবাধিকার সুফিয়া কামাল, এই যে মানবাধিকার সুফিয়া কামাল দুইটি শব্দ, এই শব্দ দুটি যেন সমার্থ, কারণ হচ্ছে সুফিয়া কামাল নিবিড় ভাবে জড়িয়ে আছেন আমাদের দেশের মানুষের সকল আন্দোলনের সংগ্রামে, সকল সংগ্রাম আন্দোলনে আজও তার উপস্থিতি আমাদের কাছে আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে। আমরা সকলেই জানি যে সুফিয়া কামালের জন্ম বরিশালের শায়েস্তাবাদে একটা অভিজাত ঐশ্বর্যশালী পরিবারে। পরিবারের রক্ষণশীলতা, জীবনের নানা জটিলতার কারণে তিনি প্রাতিষ্ঠানিক সুযোগ কখনো তার জীবনে আসে নাই, কিন্তু আসলে যিনি শিখতে চান, জানতে চান, তার জীবনে শিক্ষার ধার কখনো রুদ্ধ হয়ে যায় না। তার লেখা থেকে জানা যায় যে গ্রামীণ জীবনের যে অফুরন্ত আনন্দ চারপাশে ছড়িয়ে থাকে জীবনের চারপাশে, সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। তিনি লিখেছেন, শিশুমনের বিকাশ হতো নানা দিক দিয়ে, জীবন্ত ছিল জীবন্ত, আনন্দ যেন অফুরন্ত ছিল, খেলাধুলা, খাওয়া পড়া, গ্রাম্য পরিবেশে ফুল ঝরা, পাখি ডাকা, ভোরের ফুলের গন্ধে পাখির গানে, রোদে বৃষ্টিতে ফুল ফল কুড়ানো, নদীর পুকুরে সাঁতার কাটা, শরীর স্বাস্থ্য মন অন্তর যেন পরিপূর্ণতা লাভ করত, আকাশ মাটির সাথে মিতালি হতো। এইভাবেই খালাম্মা শৈশব থেকে এই পরিপূর্ণ অন্তর নিয়ে অবলোকন করেছেন পারিপার্শ্বিকতা, তার চারপাশের মানুষকে, সমাজের রীতিনীতি, ভালো মন্দ, নাই অনাই। শৈশবকাল থেকে তার এই পরিপূর্ণ অন্তরে প্রকৃতির আনন্দের ভাণ্ডার যেমন ছিল, তেমনি দুঃখিনী মায়ের বেদনায় ছিলেন পীড়িত। অন্দরমহলে সঙ্গী ছিলেন তার মা, যিনি তাকে রূপকথার গল্প শোনাতেন, অন্যদিকে বাইরে তার খেলার সাথী গ্রামের শিশু কিশোররা। তার কাছ থেকে জেনেছি যে এই গৃহকর্মীদের, এই রকম একটা অভিজাত ঐশ্বর্যশালী পরিবারের গৃহকর্মীদের ছেলে মেয়েদের হাতে মেহেদি দেওয়া, তাদের সঙ্গে পুতুল খেলা, এগুলোই ছিল তার বিনোদন। এইভাবে নানা স্তরের মানুষের সঙ্গে মমতাময় সম্পর্কে আবদ্ধন শৈশবকাল থেকে, যার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠে
মানবতাবোধ, যার প্রতিফলন আমরা পাই তার আজীবন সাধিত কর্মকাণ্ডে। সকল মানুষের প্রতি মর্যাদাবোধ, সংবেদনশীলতা, সহানুভূতি, যা কিনা একজন সার্থক মানুষের ধর্ম, তা তিনি বহন করেছেন আজীবন, প্রতিফলিত করেছেন তার কর্মযোগকে। এই মানবতাবোধেরই কাঠামোগত রূপ মানবাধিকার। সার্বজনীন মানবাধিকার সনদে সন্নীতি 10টি মূলনীতিতে মানুষের এই মর্যাদা অধিকারকে সংরক্ষণ করার লক্ষ্যে ঘোষিত আছে। মানবাধিকার ঘোষণা সুফিয়া কামালের জীবনের ভাবনায় শতোৎসারিত। কৈশোরের উন্মেষকাল থেকেই তিনি যুক্ত হয়েছিলেন প্রান্তিক জনগণের কল্যাণমুখী কাজে। বরিশালের রশ্মি কুমার দত্তের ভ্রাতুষ্পুত্র, সুকুমার দত্তের স্ত্রী সাবিত্রী দত্তের সাথে যুক্ত হয়ে শিশু ও নারী সহায়তার লক্ষ্যে কাজ করেন শিশু সদনে এবং মাতৃমঙ্গল সমিতিতে। সামাজিক প্রতিক্রিয়া চিন্তায় প্রথম দিকে বাড়ি থেকে বের হওয়া শুরু করেন বোরকা পরে, পরবর্তীতে নিজের মধ্যে যে আত্মপ্রত্যয় দৃঢ়ভাবে বাসা বাঁধে তিনি সেই তার সূত্র ধরে মহাত্মা গান্ধীর সম্মাননা অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দেন। এভাবেই শুরু হয় তার বৃত্ত ভাঙার অভিযাত্রা, যে বৃত্ত ভাঙার অভিযাত্রায় তিনি ছিলেন অবিচল আজীবন। তার প্রথম গল্প সৈনিক বধু, সেখানেও নারী জীবনের বঞ্চনার কথা লেখা হয়েছে। তার সাহিত্য চর্চায় জীবনবোধ প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চাকে কেন্দ্র করে পারিবারিক অসন্তোষ ও শাসনের কথা আমাদের জানা আছে। নির্ভীক সুফিয়া কামালের সাহিত্য চর্চা এ কারণে থেমে থাকে না, নিজের দায়িত্ব কর্তব্যে আরো দৃঢ় হয়েছেন। আজকের এই আলোচনা সভায় আমরা সাহিত্য বিষয়ে আলোচনা করব না, কিন্তু যেহেতু মানবাধিকার তার ধারণায় তার ধারণা তার সাহিত্যে প্রতিফলিত হয়েছে, সেই জন্য এই প্রসঙ্গটি বললাম। যেমনটি বলে গেছেন আমাদের সভা পরিচালনাকারী, খালামা বহু বিষয়ে প্রথম মহিলা, প্রথম উড়োজাহাজে উঠেছেন, প্রথম ক্যামেরায় ছবি তুলেছেন, এই যে তারই এই যে একটা নানা জায়গায় তিনি প্রথম মহিলা, এইটা তার আত্মশক্তিকে যেভাবে উজ্জীবিত করেছিল তারই ধারায় মানবাধিকার আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে রূপান্তরিত হন কবি সুফিয়া কামাল। আপনারা দেখেছেন যে সাম্প্রদায়িক দাঙ্গায় পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছিল 1946 সালে কলকাতাতে। পাকিস্তান পর্বেও আমরা দেখেছি যে কোনো দাঙ্গায় তিনি ছিলেন অভয়দাত্রী। মেয়েদের সাম্প্রতিক দাঙ্গা থেকে উদ্ধার করা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কণ্ঠ উচ্চকিত করা, সবই ছিল তার স্বভাবজাত। সর্বাঙ্গীন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন সদা সোচ্চার। অসাম্প্রদায়িক সংস্কৃতির ধারায় কবিগুরু রবীন্দ্রনাথ অপরিহার্য, তাই পাকিস্তান পর্বে আঘাত আসে রবীন্দ্র সাহিত্য চর্চায়। পূর্ব পাকিস্তানের রবীন্দ্র সাহিত্য চর্চার জন্য সাংস্কৃতিক কর্মী ও জনগণের আন্দোলনের নেতৃত্বে সুফিয়া কামাল সুস্থ জীবন, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা চিরস্মরণীয় থাকবে। ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 52 সালের 21 ফেব্রুয়ারি মিছিলে তিনি নেতৃত্ব দিয়েছেন নারী সমাজকে। তার কাছে জেনেছি কন্যা সুলতানা কামাল তখন ছোট্ট শিশু, তাকে বাড়িতে রেখে সুফিয়া কামাল বের হয়েছেন রাস্তায় মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সামিল হতে, প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতে। 60-এর দশকে যখন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের পূর্ব পাকিস্তানের কারাগারে রাজনৈতিক নেতাদের অবরুদ্ধ করে রেখেছে, তখন রাজবন্দীর মুক্তির দাবিতে নারী সমাজকে সংগঠিত করতে ছাত্রীদের নিয়ে পথে নেমেছেন সুফিয়া কামাল। আমাদের পাঠিয়েছেন বেগম ফজিলতুন্নেসা মুজিব, দেবরা তাজউদ্দিন, নুরুল্লাহ সামাদ, রেবেকা মহিউদ্দিন প্রমুখের কাছে তাদের পরিবারের সন্তান সন্ততির খোঁজ নেওয়ার জন্য। একদিকে রাজপথে দাবি উত্থাপন, অন্যদিকে বিপন্নের পাশে দাঁড়ানো, দুটি ধারাই ছিল সমান্তরাল। পূর্ব পাকিস্তান পর্ব থেকে বাংলাদেশ পর্যন্ত খালামা বহু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ছিল শিশু ও নারী সংগঠন। উল্লেখ্য যে দেশভাগের পূর্বে বর্ধমানের মনকুন্তলা সেনের সঙ্গে এবং কলকাতায় বেগম রোকেয়া আঞ্জুমানের খাওয়াতিন ইসলামিক সংগঠনে তিনি সম্পৃক্ত ছিলেন। দেশ ভাগের পর ঢাকায় এসে গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি নারী আন্দোলনে যুক্ত করেন। নারীর অধিকার আদায়ের আন্দোলনে তার ভূমিকা যে অগ্রগণ্য ছিল সে বিষয়ে কিছু একটু বলার চেষ্টা করব। 69-এর গণসংগ্রাম গণ অভ্যুত্থান পর্বে যে মহিলা গণসংগ্রাম কমিটি গড়ে উঠেছিল সেখানেও ছিল তার দক্ষ সহজাত নেতৃত্ব। নারীর অধিকার মানবাধিকার, এই স্লোগান বাংলাদেশে প্রথম তিনিই উচ্চারণ করেন। নারীর অধিকার আদায়, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারীকেই সোচ্চার, দক্ষ ও যোগ্য হয়ে উঠবে, এই প্রত্যয় নিয়ে নেতৃত্ব দেন নারী আন্দোলনের সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদে। পূর্ব পাকিস্তান মহিলা পরিষদ গঠিত হয় 1970 সালের 4 এপ্রিল। বাংলাদেশ মহিলা পরিষদের কাজের বিবরণ এখানে আমি দেবো না, শুধু মানবাধিকার বিষয়ে দু একটি কথা এখানে বলবো। খালাম্মার কথা তো আসলে বলে শেষ করা যাবে না, খুব সংক্ষেপে অল্প দু একটি কথা আমি বলবো। মহিলা পরিষদ গঠনের 11 মাস পরেই শুরু হয় মুক্তিযুদ্ধ। 70 সালের 4 এপ্রিল থেকে মার্চে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়।
মুক্তিযুদ্ধে দুই মেয়েকে উৎসর্গ করে নিজের অবরুদ্ধ থেকে বাংলাদেশে সংগঠিত করেন মুক্তিযুদ্ধ। নিজে বাড়িতে থেকে মুক্তিযোদ্ধাদের ঔষধ, কাপড় চোপড়, অর্থ সংগ্রহ সবই করে গেছেন। শহীদ অধ্যাপক গিয়াসুদ্দিন সহ আরো অনেকেই তার সহকর্মী ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা সকলেই ভীত ছিলাম সামরিক জান্তা কখন জানি তাকে হত্যা করে। হালামার লেখা থেকে জেনেছি তাকে হত্যার পরিকল্পনা লোক নিয়োগ সবই সম্পন্ন হয়েছিল। যে কোনো কারণেই হোক মিলিটারি জান্তা উপলব্ধি করতে পেরেছিল জীবিত সুখী কামালের চেয়ে শহীদ সিফিয়া কামাল বেশি বিপজ্জনক হয়ে ওঠেন। তাই তাকে হত্যা না করে টেলিভিশন প্রচার মাধ্যমে উপস্থিত করেছিল। হালামা সেখানে বলেছিলেন আমি বেঁচে আছি। এই ভয়াবহ পরিস্থিতিতে মুক্তিযুদ্ধে তার কাজ চালিয়ে গেছেন নিঃশঙ্কায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় 1975 সালে। সামরিক জান্তা ক্ষমতা দখল করে এবং এই সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে প্রথম মিছিল হয় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সুফিয়া কামালের নেতৃত্বে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে 1980 সালে তিনি আহ্বান জানান জাতির বিবেক জাগ্রত করো। সেই আন্দোলন আজও চলমান। এই সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের একটা প্রসঙ্গই খালি আমি এখানে বলবো। নারায়ণগঞ্জ কান্দিপট্টি উচ্ছেদের সময় সমাজের সবচেয়ে নিগৃহীত জনগোষ্ঠী পতিতার প্রতি অমানিক অমানবিক আচরণে খালামার বিচলিত হওয়ার স্মৃতি আমি জীবনে ভুলতে পারবো না। সকলে যখন দ্বিধান্বিত পতিতার পাশে দাঁড়ানো কতটা সমীচীন হবে, তখন তিনি এককভাবে তার মানবিক দায়িত্বে স্থির থেকে সংগঠনকে নিয়ে পতিতাদের পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন তারই গড়ে তোলা রোকেয়া সদনে। নারী সমাজের এই অসম অবস্থানের অন্যতম প্রধান কারণ পরিবারে নারীর অধস্তন অবস্থান। এই অধস্তন অবস্থান নির্ধারিত হয়েছে সম্পদ সম্পত্তির অধিকারহীনতা, নারীর ব্যক্তি জীবনে নিজের এবং সন্তানদের বিষয়ে মত প্রকাশের স্বাধীনতার অভাব। এই বিবেচনা বোধ থেকে দেশের বরেণ্য আইন বিষয়দের সাথে নিয়ে প্রণয়ন করেছেন অভিন্ন পারিবারিক আইন, যেটি প্রবর্তনের আন্দোলন শুরু করেছিলেন তিনি সংগঠনের মাধ্যমে, যা আজও চলমান। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে সংরক্ষিত আসনে মনোনীত সদস্য নির্বাচন অসম্মানজনক, এ বিষয়ে তার সম্যক ধারণা ছিল, আন্দোলনও গড়ে তুলেছেন। এছাড়া যৌতুক, বাল্য বিবাহ, দ্রব্যমূল্য বহু সহ সমাজের সকল অসামঞ্জস্যের বিরুদ্ধে আন্দোলনে নারী সমাজকে সংগঠিত হতে অগ্রসর হতে আহ্বান জানিয়েছেন সুফিয়া কামাল। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন অত্যন্ত জটিল ও কঠিন। সমাজে প্রচলিত আইন কানুন, প্রথা, রীতি, সংস্কার, ব্যক্তি, মানুষের আচরণ, মূল্যবোধ পরিবর্তনের যে দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, সেখানে নিরবিচ্ছিন্ন নেতৃত্বে ছিলেন সুফিয়া কামাল। সর্বক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হবে, এই বিশ্বাস তিনি ধারণ করতেন। তাই তিনি সমাজের সকল অসঙ্গতি, অন্যায়, অবিচার ও অসমতার আন্দোলনে প্রিয় সাথী হয়ে নেতৃত্ব দিয়ে গেছেন আজীবন। 21 শতকে 2 দশক অতিক্রান্ত হয়েছে। জ্ঞান বিজ্ঞানের প্রভূত উন্নয়ন মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ক্রিয়াশীল। আজকের সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে প্রযুক্তি শিল্পের যে বিকাশ ঘটেছে, তার ফলে বিশাল পরিবর্তন হয়েছে আমাদের জীবনধারায়। অন্যদিকে এই পরিবর্তন পারস্পরিক সম্পর্কগুলোকে নতুন পর্যায়ে নতুন ধারণায় রূপান্তরিত করছে। নির্ভর বিশ্বের পরিধি, সম্ভাবনা, সুযোগ, সমস্যা এখনো বিকাশমান। সুতরাং মানবিক মূল্যবোধের কাঠামো এই বিকাশের সঙ্গে সংগঠিতরূপে রূপান্তরিত হবে, এটাই স্বাভাবিক। 20 শতকের শেষের দিকে বিশ্বজুড়ে একক পরাশক্তির আধিপত্য সমাজের ভারসাম্যের ক্ষেত্রে বিরাট পরিবর্তন সূচনা করেছে, যার মধ্য দিয়ে অনুন্নত পশ্চাৎপদ দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকট সৃষ্টি হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশসমূহের আধিপত্য বিস্তারের কারণে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতার প্রসার ঘটছে। বিশ্বব্যাপী অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অভিবাসীদের জীবনে যাত্রার মান অনিশ্চিত হয়ে পড়ছে। স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির আশায় মানুষ দিশাহারা হয়ে আছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে সেখানে দেখব দুর্বল অপ্রাতিষ্ঠানিক গণতন্ত্র রাজনৈতিক পরিবেশকে সংঘাতময় করে তুলছে, ধনী দরিদ্রের পার্থক্য বাড়ছে, অসত উপায়ে অর্থ উপার্জনের মধ্যে দিয়ে গড়ে ওঠা নব্য ধনী শ্রেণীর ক্ষমতা প্রকাশের মধ্যে দিয়ে মানবিক মূল্যবোধ সংকটের আবর্তে পড়ছে। সুস্থ জীবনযাত্রার পথ ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। সমাজে নানা ধরনের অপরাধের ক্ষেত্র বেড়ে চলেছে। অন্যদিকে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রগুলি সংকুচিত হচ্ছে। সাম্প্রদায়িক শক্তিকে যথাযথভাবে মোকাবেলার দায়বদ্ধতার অভাব সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির ভারসাম্যহীনতার ফলে পরিবেশ, জলবায়ু, স্বাস্থ্যের নতুন নতুন সংকট। সাম্প্রতিককালের করোনা অতিমারী স্বাস্থ্য সংকট সৃষ্টির পাশাপাশি শিক্ষা অর্থনীতিতে যে আঘাত এনেছে তার দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব এখনো সম্পূর্ণ দৃশ্যমান হয় নাই। তবে শিক্ষায়, বিশেষ করে নারী শিক্ষায় সংকটের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আবার চলে গেলাম নাকি? না,
ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আমি সুফিয়া কামালের উদ্ধৃতি দিতে চাই একটা তিনি বেগম নূরজাহান মোর্শেদের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বলেছিলেন কোট ভুলে যেও না ইতিহাস বারবার ইতিহাসে বারবার দেখা যায় মূঢ়তা হিংস্রতা যখন সীমা অতিক্রম করেছে তখনই তার ধ্বংস অনিবার্য হয়ে উঠেছে সে নিজেকেই নিজে ধ্বংস করেছে তখনই তার অনেক সুন্দর ও শুভকে এই জন্য আত্মহতি দিতে হয় কিন্তু ভয় আর হতাশার নিষ্কৃতি কোথায় একটা অশুভ যে কানায় কানায় ঘুরে উঠেছে এটা কি এক ধরনের শুভ সংবাদ নয় আরো একটা কথা মানি আমাদের দারিদ্র হতাশার অন্যতম কারণ জনসম্পদের অনুপাতে আমাদের সম্পদের অভাব মানুষের ক্ষুধায় লোভে প্রকৃতি লুণ্ঠিত কিন্তু প্রতিকারের পথ একটাই দুঃখের অন্ন সবাইকে ভাগ করে খেতে হবে তারপর মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বিজ্ঞানকে কাজে লাগাতে হবে মানুষের প্রতি মানুষের ভালোবাসায় সব সমস্যা দূর করতে সক্ষম আনকোট এই যে মানুষের প্রতি ভালোবাসা মানবতা এটাই মানবাধিকার মানুষের প্রতি যথাযথ মর্যাদা সংবেদনশীলতা সহানুভূতি মানবাধিকারের মূল ভিত্তি দেশের সাধারণ মানুষ এখনো এই ধারায় বহন করে চলেছে আমাদের তরুণদের মধ্যে সাম্প্রতিক সময়ে উদ্ভাবনী শক্তির সম্ভাবনা দেখা দিচ্ছে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিভার স্বাক্ষর রাখছে দেশ বিনির্মাণে নতুন চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে প্রাকৃতিক সামাজিক বিপর্যয়ে দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসছে এই আধুনিক সচেতন নতুন সময় তরুণরা গড়ে তুলবে একুশ শতকের মানবিক মূল্যবোধ যেখানে মানবাধিকার হবে সুরক্ষিত সুফিয়া কামালের স্বপ্ন আশা বাস্তব রূপ লাভ করবে কালামার স্মৃতির প্রতি অশেষ সশস্ত্র অভিবাদন জয় হোক মানবাধিকার আন্দোলনের আর মানবতার সুফিয়া কামাল চিরঞ্জীবী হোক আপনাদের সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ফৌজিয়াপা আপনাকে খুব দারুণ করে মানবাধিকার ও কবি সুফিয়া কামালের পুরো বিষয়টা খুবই সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন এ পর্যায়ে অনুরোধ করব বাংলাদেশে মানবাধিকার সংস্কৃতি তৈরির জন্য যিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রায় পুরো জীবন ধরেই বাংলাদেশে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের প্রতিষ্ঠাতা 9 জন সদস্যের অন্যতম উদ্যোক্তা এবং বাংলাদেশে আরো অনেক মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার নিয়ে কাজের সাথে যিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন যুক্ত রেখেছেন আমাদের প্রিয় ডক্টর হামিদা হোসেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমরা যেটা শুনলাম ফজিয়া আপা যা বলেছেন পুরো খালামার কথাটা সেটা নিয়ে আমাদের আবার মনে হয় যে উনি কত বেশি কাজ করেছেন মানবাধিকারের জন্য পুরো জাতির জন্য নারীর জন্য কিছুদিন আগে আমি একটা মিছিলে ছিলাম একটা নারীদেরই আন্দোলন ছিল বিশেষ করে এই যে কয়েকটা নারী নির্যাতন কেস এসছে কোর্টে সেটা নিয়ে কিন্তু যারাই করেছিলেন এই আন্দোলনটা তারা খুব কম বয়সে ছিল আমার মনে হয় কলেজের ছাত্রী হবেন অথবা নতুন করে চাকরি জয়েন করেছেন এদের থেকে আমার মনে হলো যে তারা যখন কথা বলেছে তারাও কিন্তু শুধু নিজের কথা বলেনি তারা গেছে পুরানো কথা বলতে তারা কথা বলেছে রোকাইয়া সাখাওয়াতের কথা উনি কিভাবে শিক্ষার নারী মুসলমান নারীদের শিক্ষার জন্য কি কি করেছেন তারপর তারা এসে গেল বেগম সুফিয়া কামাল আমাদের খালা আমার কথা সেখানে তো শুধু উনি যে নারীবাদী ছিলেন সেটা যথেষ্ট না এটা এখন আমরা বলি ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশন তো এখানে আমাদেরকে স্বীকৃতি দিতে হয় যে এখানে নারীবাদী যে আন্দোলন সেটা কোনো নতুন জিনিস হচ্ছে না বাংলাদেশে অথবা অন্য দক্ষিণ এশিয়াতে এটা অনেক পুরানো কাল থেকে চলে এসছে আর বিশেষ করে আমরা যখন রোকাইয়া সাখাওয়াতের খালামার কথা চিন্তা করি রোকাইয়া সাখাওয়াতের কথাও চিন্তা করলে আমাদের মনে রাখছে যে উনি কীভাবে বোরখা তুলে নিলেন নিজের বোরখা তুলে নিলেন নারীদেরকে বললেন সামনে আসতে ভয় যেমন না করেন সুফিয়া কামালে যদি আমরা কথা বলি তো আমাদের মনে রাখতে হয় যে ওনার লিডারশিপ ছিল একটা মরাল লিডারশিপ আমরা জানি এখন অনেক নারীরা পলিটিক্সে আসছেন অনেকেই আমরা ঢাকা শহরে তাদের পোস্টার দেখছি যা যা দেখছি কিন্তু সেটা হচ্ছে একটা পলিটিক্যাল লিডারশিপ সেটা তারা একটা গ্যাং সাথে চলে আসে ভোট পেয়ে যায় কিন্তু কালামার যে লিডারশিপ ছিল একটা মরাল লিডারশিপ উনি যে কথা বলতেন সেটা আমাদের মতন আমার মতন সাধারণ নারীরা আমরা বিশ্বাস করতাম সেভাবে আমরা তাদের ওনার আমরা নেতৃত্ব মেনে চলতাম আমার মনে হয় কারণ উনি শুধু যে জাতীয় আন্দোলনে জড়িত ছিলেন অথবা 6 দফার আন্দোলন ছিল না তার বাইরে নারীদের আর আমার মনে হয় উনি যেটা চেয়েছিলেন সেটা
গণতান্ত্রিক একটা দেশ স্থাপন করতে, যেখানে নারী পুরুষের সমান অধিকার থাকবে, নারীদের একটা স্পেস থাকবে, যেমন নারীরা সামনে কথা বলতে পারে। তো আমার মনে হয় আমাদেরকে স্বীকার করতে হয় যে খালা আমার বিশেষ করে একটা ক্ষমতা অন্য জায়গা থেকে আসে না, একটা মরাল লিডারশিপ ছিল, যেখানে উনি যে কথা বলতেন সেভাবে উনি কিন্তু কথা মতনই চলতেন, উনি যে বিশ্বাস করতেন সেভাবে উনি থাকতেন। যেমন উনি যে নারী নির্যাতন অথবা হিন্দু মুসলমান যে দাঙ্গা হলো, বিশেষ করে পার্টিশনের সময় যখন দেশ ভাগ হয়, তখন যে ধরনের উনি কলকাতা থেকে যখন ঢাকায় আসলেন, তখন উনি যা দেখেছেন এখানে অথবা কলকাতায় যা দেখে এসছেন সেখান থেকে উনি যে কাজ করেছেন সেটা আমার মনে পড়ছে। আমি যেটা তখনকার তো আমার দেখা হয়নি ওনার সাথে, আমি যা বইতে পড়েছি যে উনি যেমন কেমন করে লীলা নাগ সাথে ওরা দুইজন যে কাজ করেছেন, বিশেষ করে কমিউনিজমের বিরুদ্ধে, দাঙ্গার বিরুদ্ধে, কিভাবে আবার নারী ছেলে মেয়েদেরকে কিভাবে চেষ্টা করেছেন স্কুলে, যেমন তারা যায় স্কুলে পড়াশোনা করে। আর আমার মনে হয় আর একটু যেটা আমাদের তার যে নেতৃত্ব ছিল সেটার জন্য আর যেটা আমি প্রশংসা করি, আমি মনে করি যে ওই নেতৃত্ব আমি ফলো করতে চাই, সেটা ছিল যে উনি সবাইকে টলারেন্স, সরি বাংলা শব্দটা জানি না, বাট কীভাবে সবাইকে টলারেট করেছেন। এটা না যে তুমি হিন্দু আমি মুসলমান, তুমি চাকমা আমি বাঙালি, এটা ওর মধ্যে ছিল না। উনি হ্যাঁ একটা দেশের জন্য আন্দোলন করেছেন, বিশেষ করে যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন হয় সেটা উনি বাংলাদেশ ছয় দফা নিয়ে আন্দোলন করেছে। তখন আমার মনে পড়ছে যে আমি উপস্থিত ছিলাম কুরবানি হোটেলে যখন আর প্রথম মহিলা পরিষদের প্রথম মিটিং হলো, সেখানে তো অনেক বড় হলের উনি সবাই সাথে দেখা হলো, ওখানে উনি স্টেজে ছিলেন, যে কথা বলেছেন ওই সেই কথাটা আমাদের সবাইকে অনেক উৎসাহিত করেছে। আর ওনার সাথে তখন আমরা দেখলাম মালেকা বেগম আর আয়েশা খানম, বিশেষ করে দুইজন, আর ফয়জিয়া আপা ছিলেন, এরা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আমার মনে হয় খালাম্মাকে থেকেই শিখে এসছেন কীভাবে সবাইকে একটু টলারেট করতে হয়, সবাই সাথে কাজ করতে হয়। আর সেই দিন থেকে খালাম্মার শুধু মহিলা পরিষদের নেতৃত্ব দেননি, বাট জাতীয়ভাবে, যেমন যখন ফ্যামিলি ল অর্ডিন্যান্স হয় 1961 সালে, তখন উনি বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন, নারীদেরকে বুঝাতে চেষ্টা করেছেন যে আমরা কী ধরনের আইন চাই, সমান অধিকারের জন্য কী কী করতে হয়। তখন উনি অনেকেই একটা দল সাথে গেলেন, আই থিঙ্ক আইয়ুব খানের সামনে গিয়ে বললেন, ওনাদেরকে একটু চেষ্টা করলেন শেখাতে যে আইনের কী কী রাখা উচিত, উনি শিখেছেন কি না আমি ঠিক জানি না। তো পরে আমরা ওনাকে অনেকেই দেখেছি যে ফ্যামিলি ল অর্ডিন্যান্স নিয়ে উনি কীভাবে কাজ করেছেন, নারী অধিকার সম্পর্কে কীভাবে নারী নির্যাতন বিরোধে দাঁড়িয়েছিলেন। আর 71-এ যখন যুদ্ধ হয় তখন উনি 32 নম্বরে থাকতেন, 32 নম্বরে কোনো নিরাপদ জায়গা ছিল না, কারণ তখন শেখ মুজিবের বাড়ির খুব কাছে উনি থাকতেন। কিন্তু উনি যা করেছেন যে ওনার যে মেয়েরা ছিল দুইজনের, টুলু আর লুলু, তাদেরকে পাঠিয়ে দিলেন একটা নিরাপদ জায়গায়, যেখান থেকে তারা আবার ভারতে গিয়ে কাজ করেছে। কিন্তু উনি নিজের যেটা ফজিয়াপা বলেছেন যে উনি নিজের যেভাবে 71-এর ভয় ছাড়া কীভাবে উনি অনেক সাহস দেখিয়ে কীভাবে কাজ করেছেন, অনেকেই নিরাপদ, অনেক বিশেষ নারী পুরুষকে নিরাপদ জায়গায় নিজের বাসা রেখেছেন, তাকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন কীভাবে যারা যুদ্ধ করেছেন তাদের জন্য কীভাবে জিনিস পাঠানো যায়, কীভাবে করা যায়, আর লেখালেখি করেছেন অনেকে। 72 সালে আমি দেখেছি উনি তখন একটা হোম করেছেন, এটা ছিল নুরুল আমিনের পুরানো বাসা, ওখানে ওরা নারী নির্যাতন, নারী পুনর্বাসন হোম তৈরি করেন। আমি কিছুদিন ওনার সাথে দেখা করতে গেলাম আসলে, কারণ আমাদের একজন এসেছিলেন চট্টগ্রাম থেকে, খুব খারাপ অবস্থায় ওনার স্বামীকে মেরে ফেলেছে, তখন উনি কিছু সাহায্য চেয়েছিলেন, তো আমি ওনাকে নিয়ে গেলাম এই হোমের, সেখানে খালাম্মার সাথে আমার দেখা হলো, মানে প্রথম খুব কাছাকাছি দেখা হলো। তো ওখানে উনি আমাকে বলেন তুমি ওই সময় আমাদের সাথে কাজ করো, তো আমি অনেকদিন ওখানে ছিলাম, মালিকা খান তখন ম্যানেজ করতেন হোম, আর আমি ওনার সাথে, বিশেষ করে নারীদের যারা বীরাঙ্গনা নারীরা ছিল তাদের সাথে
ইন্টারভিউ করা, তাদের কথা শোনা, সেটাই আমার কাজ ছিল অনেকদিন। তো আমি মনে করি যে আমাদের খালামার তো অনেক কিছু বলার আছে, তো এখানে আমার মনে হয় ফজিয়াপা অনেক কিছু বলেছেন। কিন্তু আমরা একসময় মহিলা পরিষদ একটা আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটা দিয়েছিল আমাকে আর আমার সাথে রোশন জাহানকে, যে খালামার একটা ইন্টারভিউ করে বড় আকারে ওর পুরো জীবনের সম্পর্কে, কী কী আন্দোলনের সাথে জড়িত ছিল, কী করেছে কি না, সেটা নিয়ে করলো। তো এটা আমরা বসে, আমার মনে পড়ছে যে রোশন জাহান আর আমি দুইজন ডেলি ওর বাসায় যেতাম। উনি রান্না বোধহয় অনেক পছন্দ করতেন, কারণ প্রত্যেকবার দেখতাম যে ওখানে বেশি রান্না করছে, আমাদের সাথে কথা বলছে, আধ ঘন্টা পরে আমাদেরকে যা রান্না করেছেন সেটা খেতে দিতেন আর আমাদের কথা এমনি চলত। আমি আশা করি যে আমরা যেটা লিখেছিলাম তখন তার ইন্টারভিউ, আমি আশা করি যে মহিলা পরিষদের কাছে আছে, কারণ আমরা তাদের কাছে হাতে দিয়েছিলাম, আমরা মালিকা অথবা আয়েশা হাতে দিয়েছি। আশা করি যে এটা পাবলিশ হবে। কিন্তু আসলে আমার মনে হয় যে খালামার যে কথা আছে এটা তো কোনো শেষ হবে না, অনেক অনেক কাজ করেছেন। এইভাবে চাই না এই ধরনের আমরা নেতৃত্ব আবার পাবো কি না, কিন্তু আশা করি যে ফজিয়া পাওনার লাইনে চলতে থাকবেন আর মহিলা পরিষদ আর অন্য যে নারী সংগঠন আছে, আর শুধু নারী সংগঠন না, আমার মনে হয় বাংলাদেশে যারাই আছেন, বাংলাদেশে অথবা দক্ষিণ এশিয়া, তারা কিন্তু সুফিয়া কামালের কথা শুনে মানবেন, সেভাবে চলবে। অনেক ধন্যবাদ আপা, আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর করে এই কবির এই 22তম মৃত্যুবার্ষিকীতে আমাদের স্মরণ করিয়ে দিলেন কবির কর্ম, কাজ এবং মানবাধিকারের সাথে তার সম্পৃক্ততা। তো এ পর্যায়ে আমাদের নির্ধারিত আর একজন বক্তা, উনি বাংলাদেশে লেখক এবং কলামিস্ট হিসেবে অনেকেই সংক্ষেপে ওনাকে উপস্থাপিত করি, কিন্তু উনি বাংলাদেশের প্রকাশনা শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, অনেক ভালো ভালো কাজ আছে ওনার প্রকাশনা সংস্থার, এবং একই সাথে উনি অনেক বড় সংগঠক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট এরকম সংগঠনের সাথেও ওনার সম্পৃক্ততা। লেখক ও কলামিস্ট মফিদুল হক, মফিদুল হক ভাইকে অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আর আমি ধন্যবাদ জানাই মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনকে, আজকে যিনি সভাপ্রধান এবং যারা আলোচনা উপস্থাপন করলেন, যারা আলোচনা করবেন আর আরো যারা সংযুক্ত আছেন, ঢাকার বাইরে তো বটি দেশেরও বাইরে থেকে। আমার নিজের জন্য এটা সবসময় খুব ভালো লাগে যে খালাম্মা নিয়ে যখন কোনো অনুষ্ঠান স্মরণ অনুষ্ঠান হয় সেখানে যুক্ত হওয়া, আবার এটাও খুব কোনো সময় এটার হদিস করে উঠতে পারি না যে খালাম্মা সম্পর্কে কি বলা যায়। আজকের যে আলোচনার বিষয় মানবাধিকার ও সুফিয়া কামাল এবং সূচনায় মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসনেম, তিনি একটা বিস্তারিত সংক্ষেপে হলেও খালাম্মার জীবনের একটা বিস্তারিত পরিচয় তুলে ধরে আজকের দিনে প্রাসঙ্গিকতা নিয়ে কিছু কথা বললেন এবং কতগুলো খুব তাৎপর্যপূর্ণ কথা সেখান থেকে উঠে এসেছে। মানব ধর্মের কথাটা খালাম্মা যেভাবে বলেছেন সেটা মানবাধিকারের যে ধারণাগুলোকে আমরা যেভাবে দেখি তার সঙ্গে আমরা অনেক সময় সেটা মিলিয়ে দেখি না সেভাবে। খালাম্মা কোথায় এই সমস্ত কিছুর একটা সমন্বয় করতে পারলেন সেটাই আমার কাছে সবসময় খুব বিস্ময়কর মনে হয়। আর আমরা যদি খালাম্মার জীবনের যে ব্যক্তিগুলো আমরা দেখলাম, খুব বিস্ময়কর মনে হয় যে জীবনে চলার পথে মানুষ নানাভাবে নানা সমর্থন পায়, পরিবার থেকে সমর্থন পায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমর্থন পায়, তার পরিচিত বৃত্ত থেকে সমর্থন পায়। খালাম্মার জীবনটা কিন্তু অনেক রকম বঞ্চনা এবং কষ্টে ভরা, আর সেইখানে তিনি পথটা কিভাবে তৈরি করলেন, শক্তিটা কোথায় পেলেন, আর সেই বিকাশটা যে কেবল নিজের বিকাশ, নিজের জন্য অনেক কিছু অর্জন, সেটা তো করতেই হয়েছে। যেই মানুষটি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, তিনি কি করে এরকম ভাবে স্বশিক্ষিত হয়ে উঠলেন আর তারপরে সমাজের জন্য এত রকম কাজে যুক্ত হলেন, আমার মনে হয় যে কিছু ইঙ্গিত আমরা আগের আলোচনাতেই আমরা
পেয়ে গেছি যে ফজিয়াপা বললেন মানব ধর্মের কথা, হামিদাপা বললেন যে যে টলারেন্স, যে যে সকলকে ধারণ করা, সকলের নানা রকম চিন্তা, নানা রকম দৃষ্টিভঙ্গির মানুষ বা কিন্তু সবাইকে আপন করে নেওয়া, যে একটা ভালোবাসার যে একটা শক্তি। তো এইসব মিলে আমার মনে হচ্ছিল যে খালাম্মার উৎস তো আমরা প্রত্যক্ষভাবে আমরা দেখি রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং একটা জায়গায় দুজনের মধ্যে খুব মিল যে উভয়ে স্বশিক্ষিত, এবং সেটা একটা অসাধারণ একটা স্বশিক্ষার একটা মাত্রা তারা অর্জন করেছিলেন। এবং খালাম্মার সঙ্গে যখনই যেখানে যারাই আলাপ করেছেন দেশে দেশের বাইরে, সকলেই খালাম্মার সঙ্গে যে কনভারসেশন যদি আমরা বলি সেটার মধ্য দিয়ে মুগ্ধ হয়েছেন। অনেক উদাহরণ আছে, আজকে সাজিদ কামাল ভাইও এখানে আছেন, এটা যেমন আমেরিকাতেও এটা যেমন সত্য হয়েছে, এটা সোভিয়েত ইউনিয়নেও সত্য হয়েছে, এটা ভারতেও সত্য হয়েছে। এবং খালাম্মা যে বহু রকম মানুষের সঙ্গে যে যেভাবে বিচরণ করেছেন সেটা বিস্ময়কর। আর আমার এই মানবাধিকারের জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে সুফিয়া কামালের মানবাধিকারের ধারণাটা কি, আর সেই ধারণাটার সঙ্গে প্রচলিত যে মানবাধিকারের ধারণা সেটার ফারাক আমি ঠিক বলবো না, যে সেই জায়গায় সুফিয়া কামালের শক্তির জায়গাটা কোথায়। একটা তো আমার মনে হচ্ছে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয়েছে 1948 সালের 10ই ডিসেম্বর। খালাম্মার মানবাধিকারের সংগ্রাম কিন্তু শুরু হয়েছে তার চেয়ে অনেক আগে থেকে। তো এটা কিভাবে হতে পারলো যে বিশ্বের মানুষ অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধ, ভয়ঙ্করতা, নিষ্ঠুরতা তার মধ্যে দিয়ে, এবং তার সঙ্গে উপনিবেশিক যে একটা বিশাল পীড়ন, শোষণ, এই সব কিছু থেকে মুক্তির আকুতি নিয়ে তারা সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় উপনীত হয়েছিলেন। আর সার্বজনীন মানবাধিকারের ঘোষণা অনেক পরে নারীর অধিকার নিয়ে, এই যে যদি বিশ্ব সমাজ আমরা বলি, সেই বিশ্ব সমাজের আমরা যে দালিলিক দিকটাই বলি বা ঘোষণা বলি, সেটা আসলো, আসা শুরু হলো এবং সিডর সনদ এবং আরো নানাভাবে সেটা প্রতিফলিত হচ্ছে। এখন তো পলিসি হিসাবে এটা এসডিজি গোল বলি বা অন্যান্য ক্ষেত্রে এটা আমরা দেখি যে একটা স্বীকৃতি নিয়ে এগুবার চেষ্টা হচ্ছে, কিন্তু অনেক রকম পিছুটান, অনেক রকম ঘাটতি রয়ে গেছে। তো খালাম্মার যে মানবাধিকার সেটা একদিক দিয়ে মনে হয় যে সার্বজনীন মানবাধিকারের ঘোষণাটার মধ্যে একটা ব্যক্তি কেন্দ্রিকতা আছে। এই ঘোষণা কিন্তু যদি আমরা মনোযোগ দিয়ে পাঠ করি তাহলে এটা ইন্ডিভিজুয়াল রাইটস, এবং ইন্ডিভিজুয়ালের রাইটটা খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের নিরিখে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটার একটা প্রোটেকশন এবং সেটার প্রমোশন, এটাই সার্বজনীন মানবাধিকার ঘোষণার একটা বলা যায় ভিত্তি। আর সুফিয়া কামালের মানবাধিকারের কথা যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে একটা পাশ্চাত্যের যে সমাজ বা সমাজের যে গঠন, তার যে শক্তি, সেটার একটা ধারাবাহিকতা বোধ হয় এখানে আমরা খুঁজে পাই, যে এই অধিকারটা ব্যক্তি অর্জন করবে কিন্তু এই অধিকারটা একটা কালেকটিভ রাইট, এবং এটা সমাজ বা গোষ্ঠীকে এই অধিকারটা অর্জন করতে হবে। এবং এই কালেকটিভ রাইটসের জায়গা থেকেই বোধ হয় খালাম্মা যে কারণে যেটা উভয় আলোচনাতে আসলো, যে খালাম্মা বহু রকম সংগঠনের সঙ্গে খালাম্মার যুক্ততা, এবং এটার একটা তালিকা করলেও দেখা যাবে যে একটা সুদীর্ঘ তালিকা, এখানে অনেক রকম, এটা মানে ভাবা যায় না যে একজন মানুষ কি করে এত রকম সংগঠনের সঙ্গে তার সম্পৃক্তি। আর এই সম্পৃক্তিটা আবার খুব আনুষ্ঠানিক যে সম্পৃক্তি, খালাম্মাকে সম্মানের সঙ্গেই একটা পর্যায় থেকে সভাপতির দায়িত্বের সবাই মেনে নিয়ে এগোবার চেষ্টা করেছে, কিন্তু খালাম্মার সম্পৃক্তিটার মধ্যে একটা অসাধারণ একটা ভালোবাসার জায়গা ছিল। যে সংগঠনেই তিনি যুক্ত হয়েছেন তিনি একটা মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে সবাইকে আলিঙ্গন করেছেন, আঁকড়ে ধরেছেন এবং সবাইকে নিয়ে এগোবার চিন্তা তিনি করেছেন। ফলে তাকে ঘিরে পূর্ব বাংলায় যে সামাজিক শক্তির যে উত্থান সেটার একটা বড় জায়গা হয়ে গেল, সেই ধানমন্ডির সাজের মায়া বাড়ির যে আশ্রয় সবার জন্য বলবো। আর খালাম্মা বহু রকমভাবে প্রেরণা যোগাতে লাগলেন, অনেকগুলো কথা এখানে উঠে এসছে, সে বড় বড় সংকটের সময় সে দাঙ্গার বিরুদ্ধে প্রতিরোধ হোক বা সাংস্কৃতিক কোনো অধিকার অর্জনের জন্য কাজ করা হোক বা কোনো কোনো ধরনের নিপীড়ন শোষণের বিরুদ্ধে, তো
এই যে সবকিছুকে তিনি তিনি ধারণ করেছেন এবং ধারণ করে তিনি আবার তার মতো করে সবাইকে নিয়ে এগোবার চেষ্টা করেছেন, এই নিরিখেই আমরা মনে হয় যে খালাম্মার যে মানবাধিকার সেটাকে আমরা দেখতে পারি, আর দেখলে বোধহয় আমরা কিছুটা ব্যাখ্যা আমরা করতে পারি যে খালাম্মা কি করে এইরকম ভাবে সুফিয়া কামাল হয়ে উঠলেন। আর এটা আমারও সবসময় খুব অবাক লাগে যে খালাম্মার সঙ্গে আমাদের তো একটা যাদের সান্নিধ্য ঘটেছে তার স্নেহ পাওয়ার সুযোগ হয়েছে, আমরা তাদের মধ্যে একজন, অনেক অনেকের মধ্যে একজন, এবং মানুষটাকে যখন দেখি দেখতাম তখনও খুব অবাক লাগতো যে এইরকম একটা ছোটখাটো মানুষ, খুব উচ্চ স্বরেও কখনো কথা বলেন না, সভা সমিতিতে যখন বক্তৃতা দেন সেটাও মনে হয় যেন তিনি একটা অন্তরঙ্গ কথোপকথন করছেন, সবার যে ভাষণের যে রেওয়াজ সেটা থেকেও তিনি আলাদা, কিন্তু কি করে যেন তিনি সকলের অন্তরে তিনি পৌঁছে যেতে পারেন, ছুঁয়ে যেতে পারেন। তো এই জায়গাটা তিনি তো অর্জন করেছিলেন আসলে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, যেই সংগ্রামটা তার যে পারিবারিক জীবনের যে বঞ্চনা, যে অভিজাত পরিবারে জন্ম কিন্তু নারীর বা বালিকার বিকাশের সুযোগ সেইখানে চরমভাবে অবহেলিত, অস্বীকৃত, তারপরে সেই ঘেরাটোপ থেকে তার বের হওয়া, এই কথাগুলো আমরা শুনেছি, আমরাও অনেকভাবে জানার চেষ্টা করি, এবং কলকাতার যে জীবন সেই জীবনেও তার একটা একক লড়াইয়ের একটা জায়গা ছিল, সময় ছিল, আর এই সময়ে রোকেয়ার স্নেহ পাওয়া, সান্নিধ্য পাওয়া, আর রোকেয়ার কাছ থেকে তিনি বোধহয় ওই শক্তিটা তিনি পেয়েছেন যেটা রোকেয়া, যেটা যে হামিদ আপা খুব সঠিকভাবেই বলেছেন যে এই নারীবাদী চিন্তাই যদি বলি তাহলে এই উপমহাদেশে সেটা অনেক আগেই আমরা সেটা দেখতে পাই। আর সবচেয়ে বিস্ময়কর মনে হয় যে এই চিন্তাগুলোকে আমরা সাধারণত অগ্রসর চিন্তা হিসাবে আমরা গণ্য করে থাকি, কিন্তু সবচেয়ে পশ্চাৎপদ অংশ থেকেই কিন্তু এই চিন্তাটা উঠে আসছে। আর ওকে বোধ হয় সেই রকম একজন চিন্তক যে এর আগে আমরা যদি বলি যে নারীর অধিকারের নিয়ে যে সব সেই চিন্তাগুলো ছিল যে পুরুষদের কাছ থেকে এসছে বা উদারবাদী পুরুষদের যে চিন্তাভাবনা, সে রামমোহন বিদ্যাসাগর হয়ে আমরা অনেকের মধ্যে সেটা পাই, রবীন্দ্রনাথ নজরুলকেও আমরা সেই ধারাতেই দেখি, কিন্তু নারীর কণ্ঠ, নারীর শক্তি এবং সেই শক্তির জন্য নারীকে কি কি অর্জন করতে হবে, দুটো জায়গায় রোকেয়া খুব বড়ভাবেই একটা অবস্থান নিয়েছিলেন, একটা শিক্ষা আর একটি অধিকার। তো খালাম্মাও এই জায়গাগুলো নিয়ে, আর আমার মনে হয় যে খালাম্মা যখন গল্প করতেন তখন বলতেন যে ওই সময় বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরেছেন এবং আঞ্জুমানে খাওয়াতেন ইসলাম বা এই শাকওয়াত মেমোরিয়াল স্কুলের বা বস্তির যে স্কুলগুলো তখন তৈরি হয়েছিল কলকাতা কর্পোরেশনের আওতায়, খালাম্মা নিজেও সেখানে শিক্ষকতা করেছেন। তো এই জীবনটা পরে আমার মনে হয় যে খুব বেশি আমরা তলিয়ে দেখিনি, এবং ইদানিং কিছু কিছু তথ্য যখন জানতে পারছি তখন বুঝতে পারছি যে এই কর্পোরেশনের যে স্কুলগুলো ছিল সেগুলো নন ফর্মাল স্কুল হিসাবে সেইগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেইখানে শিক্ষক হিসাবেও যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদেরকেও গুরু যে ট্রেনিংয়ের কতগুলো ব্যবস্থা হয়েছিল, যে টিচার্স ট্রেনিংই আমরা বলবো এখনকার ভাষায়, এবং এই গুরু শিক্ষালয় থেকে খালাম্মা নিশ্চয়ই এই প্রশিক্ষণ নিয়েছিলেন এবং চর্চাটা তিনি করেছিলেন। তো ফলে তিনি যখন দেশভাগের পর ঢাকায় আসলেন তিনি একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে আসলেন, আর একেবারে আসার পরপরই তার সেই কর্মযাত্রা যদি বলি সেটা শুরু হলো এবং আজীবন সেটা অব্যাহত রয়েছে, এবং কত রকমভাবে যে আমরা উপকৃত হয়েছি সেটা একেবারে মহিলা পরিষদ থেকে শুরু করে যে প্রতিবন্ধী শিশুদের কল্যাণ যদি ধরি বা শিশু কিশোরদের বিকাশ পত্রিকাচার আসর যদি ধরি, জাতীয় সংস্কৃতি বিকাশের ছায়ানটের কথা যদি ভাবি, আর কত রকম সংগঠন, কত রকম ধারা উপধারা খালাম্মার দ্বারা সঞ্জীবিত হয়েছে। তো সবকিছু মিলে আমার মনে হয় যে আজকে বোধহয় এটা ভাবার সময় এসেছে যে চিন্তার যে বিকাশ তার সঙ্গে কর্মের যে সম্পর্ক সেটা খুবই জরুরি বিষয়, আর চিন্তার বিকাশটা যে কেবল পাশ্চাত্য থেকে বা অগ্রসর সমাজ থেকে আসবে সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারে না, যারা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে পশ্চাৎপদ সেখান থেকেও এইরকম ব্যক্তি সত্তার উদ্ভব ঘটতে পারে, আর সেটা যখন ঘটে সেটা আমাদের পরম সৌভাগ্য। আর খালাম্মা আমাদের বলবো যে এই উপমহাদেশে যদি আমরা
নারী আন্দোলনের একটা পরম্পরা তৈরি করতে চাই, তাহলে রোকেয়া সুফিয়া কামাল এবং তার পরে যে এর যে বিস্তার বা ব্যাপ্তি বা সমাজে এই শক্তি কিভাবে তিনি বলবান করে তুলেছেন, তো এইসব মিলে আমার মনে হয় যে মানবাধিকার ও সুফিয়া কামাল খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এটার মধ্য দিয়ে বোধহয় আমরা সুফিয়া কামালকে আরো নিবিড়ভাবে বুঝতে পারব। আজকের আলোচনাটা আমার কাছে মনে হয়েছে সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সুফিয়া কামালের মানবাধিকার প্রচলিত মানবাধিকারের ধারণা থেকে এটা আমার এখন খুব মনে হয় যে তার বিস্তার অনেক, আর সেখানে একটা বড় ভূমিকা পালন করে মানুষের প্রতি ভালোবাসা, অপরের প্রতি ভালোবাসা এবং বহুবাদকে ধারণ করা, বহুত্বকে লালন করা, এটাও সুফিয়া কামাল খালাম্মা অসাধারণভাবে করেছেন। ফলে আজকের দিনে এই এই একুশ শতকের যে আমরা দ্বিতীয় দশকে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন একটা বাস্তবতার মধ্যে আমরা অবস্থান করছি, কিন্তু আবার আমরা ওই বাস্তবতাও আমরা মোকাবেলা করছি যেখানে সমাজে অনেক ধরনের পশ্চাৎপদতা, বঞ্চনা, পীড়ন, আর এই সব কিছুর মধ্যে চলবার জন্যে অসাধারণ প্রেরণা সুফিয়া কামাল খালাম্মার, মানুষের প্রতি খালাম্মার দরদ ভালোবাসা আর মানব ধর্মে তার পরম আস্থা। সেই মানব ধর্মের আস্থা নিয়ে কেউ ধার্মিক হতে পারেন, কেউ ধর্মে অবিশ্বাসী হতে পারেন, কেউ সন্দেহবাতিক হতে পারেন, কেউ নিজেকে সমর্পণ করে দিতে পারেন, কিন্তু এই সবাই মিলেই মানব সত্তা। আর এই মানব সত্তাকে আলিঙ্গন করি সুফিয়া কামাল খালাম্মা, আর খালাম্মা এই মানুষের মুক্তিরই স্বপ্ন দেখেছিলেন, সাধনা করেছেন, এবং আমাদের যে যেখানেই আছি খালাম্মার কাছে আমরা এই মুক্তি মন্ত্র আমাদের মতো করে আমরা খুঁজে পেতে পারি। খালাম্মাকে আবারও আজকের দিনে আমার পরম শ্রদ্ধা জানাই। আমার জীবনের সৌভাগ্য হিসাবে আমি, এবং আমার মনে হয় যে আরও আমরা যারা, তার প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। তার আত্মার চিরশান্তি সেটা যেমন কামনা করি, তার কর্মের ব্যাপ্তি, তার কর্মের প্রভাবমানতা সেটা আমরা যত দেখব, যত বিস্তার তার ঘটবে, এবং আমরা যদি সেখানে কিছু না কিছু করতে পারি তাহলেই আমাদের জীবনের সার্থকতা আমরা খুঁজে পাব। ধন্যবাদ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনকে। অনেক ধন্যবাদ আপনাকেও। অনেক সুন্দর করে, অনেক সাবলীল ভাবে কবি সুফিয়া কামাল এবং মানবাধিকারের প্রসঙ্গটি আপনি উপস্থাপন করেছেন। আমরা অনেক ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি, এবং মানবাধিকারের সার্বজনীন যে ঘোষণাপত্র তার সাথে কবির মানবাধিকার, কবি সুফিয়া কামালের মানবাধিকার, এর যে তুলনামূলক বিষয়টি আপনি নতুন করে আমাদের মাঝে দারুণ একটা উৎসুক্য তৈরি করলেন, আপনাকে এর জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় বক্তৃতা শুনছি, কথা শুনছি, এখন একটু গান শুনতে চাই। কবির অনেক সাহচর্য পাওয়া ইফা তারা দেওয়ার, তার একটা রেকর্ডেড গান আমরা শুনবো, যদি মাহফুজ একটু সহযোগিতা করেন। Oh,
ইতিপূর্বে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মোসলেম আপা মানবাধিকার ও কবি সুবিয়া কামাল শীর্ষক প্রবন্ধ পাঠ করেছেন। তিনি সহ সম্মানিত সভাপ্রধান আর সম্মানিত আলোচক বৃন্দ, আয়োজনে সংযুক্ত শুধুবৃন্দকে জানাই ধন্যবাদ। আমরা জানি বেগম সুফিয়া কামাল আজীবন মুক্ত বুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিপক্ষেও সংগ্রাম। আমি কবি বেগম সুফিয়া কামালকে নিয়ে তার মানবাধিকার সংস্কৃতি চর্চা শিরোনামে একটা লেখা লিখেছিলাম, সেখান থেকেই কিছু নির্বাচিত অংশ পাঠ করতে চাই, সময়ের কারণেই সংক্ষিপ্ত করব। কবি বেগম সুফিয়া কামালকে নিয়ে আমার পাঠ বিবেচনায় মনে হয়েছে, মানব কল্যাণ তথা মানবাধিকার প্রতিষ্ঠায় ছিল তার জীবন চেতনায় সংস্কৃতি সাধনার মূল প্রতিবাদ। মাত্র 7 বছর বয়সে বাবা সৈয়দ আব্দুল বারী সাধকদের অনুসরণ করে নিরুদ্দেশ হয়ে যান। শিশু মনের এই ব্যথাও তাকে দুস্থ মানবতার সংস্পর্শে যেতে প্রেরণা জুগিয়েছে বলেই ধারণা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও জীবন থেকে প্রাপ্ত শিক্ষা তার মন থেকে দূর করেছিল সকল অন্ধকার। প্রকৃতি থেকে নিজে নিজে শিক্ষা গ্রহণ করে হয়ে উঠেছিলেন মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় নিবেদিত অনন্য উদাহরণ সাধক। তিনি মনন ও সৃজনশীলতায় অগ্রগামী ও মানবিক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন নিষ্ঠাবান ধার্মিক। ধর্মের মূল যে মর্ম মানব সাধনা, তিনি তার সৃজনী জীবন সাধনায় আমৃত্যু তারই অন্বেষণ করেছেন। ফলে তার রচনায় ও যাপিত জীবনে মানব কল্যাণ সাধনায় নিবেদিত চিত্তের প্রতিনিয়ত সন্ধান পাই আমরা। তার কণ্ঠস্বর আমৃত্যু যে কোনো প্রকার মানবিক বিপর্যয়ের বিপক্ষে সোচ্চার ছিল। রাজনৈতিক কোনো দলের সাথে সরাসরি সংশ্লিষ্টতা ছিল না তার, কিন্তু তিনি ছিলেন প্রবলভাবে রাজনৈতিক সচেতন, সমাজসেবক, মানব কল্যাণে আন্তরিকভাবে নিবেদিত প্রাণ। রাজনীতির প্রকৃত দর্শন তো সমগ্র দর্শন তার সমগ্র জীবনব্যাপী চিন্তা ও কর্মকাণ্ডের মাঝেই প্রবলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এবার বেগম কবি সুফিয়া কামালের একটি অপ্রকাশিত চিঠির চরণ স্মরণ করে তার মানবাধিকার বোধ ও সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে চাই। স্বনামখ্যাত প্রকৃতি বিশারদ লেখক
দ্বিজেন শর্মাকে লেখা তার একটি অপ্রকাশিত চিঠিতে ধরা আছে জননী সাহসিকার একান্ত ব্যক্তিগত মনোভঙ্গি। চিঠিটির তারিখ 4 সেপ্টেম্বর 1990। কবি লিখছেন, আজ আমার বড় আনন্দের দিন, আমাদের মহিলা পরিষদ আজ 20 বছর পূর্তি হলো। আজ সকালে জ্বর সর্দি কাশি বুকে নিয়ে 4 ঘন্টা মিটিং করে এলাম, বহু মহিলারা এসেছিলেন। নারী তথা মানব কল্যাণের ব্রত নিয়ে মহিলা পরিষদ আরো দৃঢ়তার সাথে সামনে চলবে, এই শপথে আমি আস্থাবান। অর্থাৎ মানব কল্যাণকে এগিয়ে চলার পথের পাথর হিসেবে গ্রহণের পরিচয় মেলে চিঠিটির ভাষ্যে। কবি সুফিয়া কামালের 71 ডায়েরি গ্রন্থে মুক্তিযুদ্ধকালীন দিনগুলোর কার্যক্রম উল্লেখ করা আছে। 71 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি, তার স্বামী, ছেলেও দেশে থেকে এবং 2 মেয়ে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। 71 ডায়েরির ভূমিকায় তিনি লিখেছেন, 1911 জন্ম, আজ 1971, বেঁচে আছি ঘরে বাইরে অন্তরে বাহিরে দেহে মনে সংসারে সমাজে নানা সংগ্রামে বিক্ষত হয়ে, বাংলাদেশ স্বাধীন হোক বাঁচুক মায়ের বাঁচারা। তিনি আরো লিখছেন, এটা 1972 সালের 29 এপ্রিল মস্কোতে বসে লেখা, কোট, সমুদ্র উত্তাল সবাই দেখে, অন্তর উত্তাল কি দেখা যায়, আনকোট। তিনি আবার লিখছেন 1972 সালের 7ই মে, কোট, মানুষের রুচি শক্তি সাধনা মানুষের জন্য, আমাদের দেশের মানুষরা পেট ভরে খেতে পারবে তো, পৃষ্ঠা 166, আনকোট। অর্থাৎ তার সকল ভাবনার মূলে ছিল মানুষ, তার জীবন আদর্শ মহাত্মা লালনের, মানুষ ছাড়া খেপারতি মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, চরণী স্মরণ করিয়ে দেয়, মানবিক কল্যাণ নিশ্চিতকরণের সংস্কৃতি বোধের পরিচয়কে উপস্থাপন করে। আজ এখানে সংযুক্ত আমরা, আমাদের কারো সাথে তার রক্তের সম্পর্ক, কারোর সাথে সম্পর্ক আত্মার মহান আদর্শের সঙ্গে, তার মানবিক আদর্শ অনুসরণ করে দেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করতে সংযুক্ত হয়েছি আমরা। তার জন্মদিনে, প্রয়াণ দিনে নানা আয়োজনের মধ্যে দিয়ে আমরা একত্রিত হই, মানবিক বোধে জারিত হই, শক্তি ও সাহস সঞ্চয় করি, এবং যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তাকে প্রতিহিত করতে কবি সুফিয়া কামালের আদর্শ আমাদের পাথর হয়ে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করি। আবারও কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করি। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাল মোহনকে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন কেবল ঢাকায় না, সারা দেশব্যাপী তার কাজ বিস্তৃত। সারা দেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার তৈরি করছেন এবং তাদের দিয়ে কমিউনিটি পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিকার এবং করা এবং যথাযথ জায়গায় উপস্থাপন করার কাজ নিরলসভাবে করে যাচ্ছে হিউম্যান রাইটস ডিফেন্ডারগণ। সারা দেশের বিভিন্ন জেলা থেকে তারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এ পর্যায়ে আমরা হিউম্যান রাইটস ডিফেন্ডারদের বক্তব্য শুনবো। শুরুতেই সিরাজগঞ্জের NDP-র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন খানের অবর্তমানে কামরুল খান, তার কাছ থেকে খুবই সংক্ষিপ্ত পরিসরে আজকের এই প্রসঙ্গে আলোচনা শুনব, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমার নাম কামরুল আহসান, আমি অস্ট্রেলিয়া থাকি, দেশেও থাকি, আমি পরিবেশ কর্মী বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের। সত্যিকার অর্থে খালাম্মা আসলে আমার খালাম্মা, এবং জাতীয়ভাবে এই খালাম্মা, পৃথিবীর কোনো দেশে জাতির পিতা আছে, জাতীয়ভাবে খালাম্মা স্বীকৃতি কনস্টিটিউশন করে না, এটা সাধারণভাবে স্বাভাবিক নিয়মেই উনি আমাদের জাতীয় খালাম্মা হিসাবে, এই জন্য আমি খুব গর্বিত এবং গোটা পরিবারের কাছে আমি কৃতজ্ঞ যে তারা, যেমন জাতির পিতাকে অনেকেই নিজেদের পিতা করে রেখেছে বা দলীয় পিতা করে রেখেছেন, কিন্তু আমাদের সুলতানাবাদের ফ্যামিলি তারা সেটা করেননি, তারা মানুষের কাছে ছেড়ে দিয়েছেন এবং সত্যিকার অর্থে জাতীয় খালাম্মা হিসেবে তিনি প্রতিষ্ঠিত, এর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ঘটনাচক্রে এই পরিবারের সকল সদস্যের সাথে আমার ভালো ঘনিষ্ঠতা। তার যে ওনার যে বড় ছেলে, উনি আমার শিক্ষক ছিলেন সাংবাদিকতা বিভাগের, শুধু তাই নয় উনি আমার সাথে ক্রিকেটও খেলেছেন, অত্যন্ত ভালো মানুষ।
এই সেরকম একটা সম্পর্ক আর সুলতানা আপার সাথে তো আমি আমি আন্দোলন করি, পরিবেশ আন্দোলন করি। সুলতানা কামাল এমন একজন ব্যক্তিত্ব যিনি সুফিয়া কামালের কন্যা হিসাবে গর্ববোধ করতে পারেন। সুফিয়া কামাল খুবই শান্ত স্বভাবের ছিলেন, আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু প্রতিটা তীক্ষ্ণ। ওনার সাথে আমার পরিচয় 1965 সালে, তখন আমি স্কুলের ছাত্র। উনি আমাদের প্রধান, উনি আমাদের ছাত্র ইউনিয়নের তালিকায় প্রধান অতিথির আসরে সবসময় থাকতেন, তিনি এবং কবি জসীমউদ্দীন। তো শি ওয়াজ ইন্সপায়ার ফ্রম দা মাই বয়হুড, এবং এখনো উনি আমার প্রেরণাদাতা। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমি আপনাদের সময় নেব না, এবং আমি আশা করব তার বই, তার লেখা যেটা হওয়া উচিত ছিল সেটা এখনো হয়নি, এটা আমাদেরই করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কাহিনী সরকারিভাবে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে বেসরকারিভাবে। শহীদদের পিতা, শহীদদের সন্তানরা, যেমন সিরাজউদ্দিন হোসেনের সন্তানরা সিরাজউদ্দিন হোসেনের স্মৃতি সামনে নিয়ে এসেছে। আমি বলবো যে শহীদদের সেই স্মৃতিকে যেভাবে আমরা আনার চেষ্টা করছি, তেমনি ভাবে সুফিয়া কামালের স্মৃতিকেও সামনে আনা হোক, এবং এখান থেকে আমাদের নতুন প্রজন্মের, আমার নাতি বা আপনাদের নাতি নাতিরাও হয়তো অনেক শিক্ষার আছে, আমার এখনো আছে। এখনো তার কবিতা পড়লে আমি আপ্লুত হই। আমি জানি না, আমাদের ছাত্র ইউনিয়নের সম্মেলনে উনি যে ভাষণগুলো দিয়েছিলেন সেটা আমার চোখের সামনে জল জল করে। সেই কথাগুলো যদি আবার আমরা পড়তে পারতাম খুব ভালো লাগতো। এরকম একটা উদ্যোগ নেওয়া যায় কিনা আপনারা দেখবেন। সাজেদ ভাই আছেন, সাজেদ ভাই তার পরিবার উদ্যোগ নেবেন, তাদের পরিবারের সকল সদস্য, এটা খুব গর্বের বিষয় যে প্রতিটা সদস্য আমাদের দেশ মাতৃকার কাজে তারা নিয়োজিত করেছেন, সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমার মনে হয় তারা অব্যাহত রাখবেন, এবং আপনাদের সাথে আমরা আছি, এটার সাথে আমাকে যুক্ত করবেন। আমি এখানেও কাজ করি এবং প্রবাসেও, অস্ট্রেলিয়াতেও আমি এরকম একটা অর্গানাইজেশন গড়ে তুলতে পারি, সেভাবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, উদ্যোক্তাদের যারা বক্তা আলোচনা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জামালপুরের রফিকুল ইসলাম মোল্লা, হ্যাঁ জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার নাম রফিকুল আলম মোল্লা, আমি উন্নয়ন সংঘ জামালপুরে কাজ করি, যেটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের বন্ধু সংগঠন। আমরা মানবাধিকার আজকে আমাদের প্রিয় কবি জননী সাহসিকা প্রয়াত সুফিয়া কামালের 22তম প্রয়াণ দিবস উপলক্ষে এই আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভার সম্মানীয় সভাপতি, প্রধান আলোচক সহ অন্যান্য আলোচক বৃন্দ এবং এখানে যারা সংযুক্ত আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। কথাটি মূলত হবে, যেহেতু আজকের বিষয় হলো মানবাধিকার এবং কবি সুফিয়া কামাল, সুতরাং আমি মানবাধিকারের ক্ষেত্রে কবি সুফিয়া কামালের যে বিচরণ এবং কার্যক্রম সে সম্বন্ধে আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমরা জানি যে উনার যখন জন্ম হয়েছিল এবং উনার কৈশোরকাল যেখানে কেটেছিল, অর্থাৎ উনার নানার বাড়ি, ওই বাড়িটি ছিল একটা নবাব পরিবারের বাড়ি, এবং সেখানে তাদের কথ্য ভাষা বা আলাপচারিতা ছিল উর্দুতে, সেখানে বাংলা শেখার কোনো সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে উনার মা উনাকে বাংলা শেখার সুযোগ করে দেন। আমার বিশ্বাস ওইখান থেকেই সে মানবাধিকার শিখেছেন। উনার ইচ্ছা ছিল বাংলা শিখার এবং উনার মা ওইটা শিখার জন্য উনাকে সুযোগ দিয়েছিলেন। সুতরাং আমি বলবো যে উনার চাইতে অনেক বড় মানবাধিকার কর্মী ছিলেন উনার মা, যেখানে যে যার থেকে উনি প্রভাবিত হয়েছিলেন। আমি তারপরে বলতে চাই যে উনি উনার সারা জীবনে শুধু কবিতা লেখেননি, উনি নানান সংগঠন সৃষ্টি করেছেন, নানান সংগঠনের সাথে উনার সম্পৃক্ততা ছিল, এবং সকল সংগঠনের মাধ্যমেই নারীর স্বাধীনতা, নারীর অধিকার এবং নিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন। সেই ক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে উনি উনার সংক্ষিপ্ত জীবনীতে আমরা যেটি পড়েছি সেটা সেখানে উনি বলেছেন, সংখ্যাধিক্য এবং মানে জনসংখ্যাধিক্য এবং আমাদের কি বলে যে সীমাবদ্ধ সম্পদের যে অবস্থা সেটি
আলোচনা করতে গিয়ে উনি বলেছিলেন যে সম্পদের সমবন্টন ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে, এবং সবচাইতে বড় যে জিনিসটি মানবাধিকার রক্ষা এবং সকল সমস্যা দূর করার ক্ষেত্রে কাজ করতে পারে সেটি হলো মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, এটি যদি নিশ্চিত করা যায় তাহলে সকল ধরনের বৈষম্য দূর করা সম্ভব। এছাড়া উনি নারী অধিকার নিয়ে অনেক আন্দোলন করেছেন, নারী স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু একই সাথে নীতি আদর্শ এবং আমাদের বাঙালিদের যে ঐতিহ্য সেটির কথাও ভুলে যাননি। সেই ক্ষেত্রে উনি যেটি বলেছেন যে পশ্চিমা কালচার অনুযায়ী যেন তেন কাপড় চোপড় পরিধান করা, যেন তেন প্রকার চলাফেরা করা, এবং কি বলে এক কথায় যে যথেচ্ছ আচার আচরণ করাকে উনি পছন্দ করতেন না। উনি সবসময় বলতেন আমাদের নীতি, আমাদের আদর্শ এবং আমাদের ঐতিহ্যকে ধারণ করে এই স্বাধীনতা, এই নারী আন্দোলন, নারী অধিকারকে বাস্তবায়ন করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। আমি খুব বেশি কথা আর বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই আজকে উনার প্রয়াণ দিবসে এই কামনাটুকু করতে চাই, আল্লাহ এবং কি বলে আল্লাহ যেন তার বিদেহী আত্মার চির শান্তি নিশ্চিত করেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ রফিকুল আলম মোল্লা আপনাকে। আপনি যুক্ত হয়েছিলেন জামালপুর থেকে, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের শরিক সংস্থা বা বন্ধু সংগঠন হিসেবে জামালপুরে যারা কাজ করছেন তাদের সাথে আপনি কাজ করেন। এ পর্যায়ে যদিও আমরা আমাদের ক্রমানুযায়ী অনেক পরে রেখেছিলাম, কিন্তু আগেই দিতে চাই, কারণ আমেরিকায় এখন অনেক রাত, হ্যাঁ, এবং ভাবি সহ প্রতীক্ষা করছেন, দুজন অনেক কষ্ট করছেন। আমার মনে হয় যে এ পর্যায়ে আমরা কবিপুত্র এবং নিজেও কবি বিজ্ঞানী সাজেদ কামাল তার কথা শুনি। আমি কোনো চেষ্টা করে কোনো অনুষ্ঠানে আমি বলতে যাই না, শুনতেও যাই, কাজে এটা আমার একটা সৌভাগ্য যে এই জুমের গুণে বা বেগুণে মানে এখন সময়ের কোনো তফাত নাই। তো যাই হোক, এখন ঠিকই এখন এখানে আড়াইটা পাচ্ছে। আমরা থাকি সাধারণত বস্টনে, কিন্তু এখন আছি আমি লামেসা সান ডিয়েগো ক্যালিফোর্নিয়াতে। আমার ছেলে অশোক, পুত্রবধূ মার্লেন, আর দুই নাতি আইকিডো আর আকাশ। ওরা একজনের 13 মাস 23 মাস, আরেকজনের 1 বছর হলো। যেটা এতক্ষণ ছিল মানে ঘুমাতে গেছে, এবং 5:30 এসেই আবার তুরতুর করে আবার চলে আসবে এখানে। কাজে তো যাই হোক, এই সময়টা কোনো খুবই ভালো সময় সেদিক থেকে আছি। তা আর ওরা যদি জেগে থাকতো তাহলে নিশ্চয়ই ওরা যোগ দিত। আর আমি খালি রোজি এবং আমার পক্ষ থেকে এবং অশোক মার্লেন আর আমার দুই নাতির পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনকে, এবং যে মাকে মনে করা হচ্ছে এবং আমরা যে তাতে সংযুক্ত হতে পেরেছি একসাথে, সেই জন্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাতে চাই ফজি আপাকে, হামিদা আপাকে, বন্ধু পরশু মফিতুল হককে, এবং অন্যান্য যারা বলছেন আব্দুল্লাল মামুন, এবং সুদূর অস্ট্রেলিয়া থেকে কামরুল, আর তারপরে তো শুনলাম রফিকুল ইসলাম মোল্লা জামালপুর থেকে, যেটা একটা অত্যন্ত সুযোগ এবং যে এই আমরা সবাইকে মাঝে মাঝে মার কথা শুনতে পাচ্ছি। মাকে মা হিসাবে জেনেছি, মানুষ হিসাবে যতটা পেরেছি জেনেছি শিখছি, এবং যখনই অন্যদের মুখ থেকে মা সম্বন্ধে শুনি তখন আরো মাকে চিনতে পারি। তো সেই জন্য আমি আছি। তো সে মানবাধিকার এবং সুফিয়া কামাল, তো মানবাধিকার এটা নিয়ে মার সাথে যখন আলোচনা হতো, তো এমনি মাকে তো মা হিসাবেই সেভাবেই পেয়েছি, সবচেয়ে সেটা বড় কথা, সৌভাগ্য। তবে এসব এই বিষয়টা নিয়ে আলোচনা হতো এবং যেমন অনেকের সাথেই হয়েছে, তো একটা মা কথা বলতেন যে মানুষের একটা হয় কি যে মানবাধিকার সব একটা মূলে হলো একটা যে মানুষ বেঁচে থাকা। তো মা দেখতেন যে মানুষ এত অনেকে বেঁচে থাকে না, এবং অনেকে বেঁচে থাকে না অনেক কারণে। এমনিতে একটা স্বাভাবিকভাবে বেঁচে থাকা, মৃত্যু তো একটা স্বাভাবিক, সেটা স্বাভাবিক, কিন্তু এই যে অনেক কারণে যুদ্ধে অনাহারে মানুষ অসুস্থভাবে হঠাৎ করে মারা যাচ্ছে, এগুলি মা খুবই বিচলিত হতেন যে তাদের যে বেঁচে থাকা মানুষের একটা মূল অধিকার হলো, মানুষ আমরা যখন জন্ম নিয়েছি বেঁচে থাকা, সেই অধিকার থেকে বঞ্চিত হওয়া। তো সেই বিষয়ে একটা বলতে চাই যে খুবই একটা ব্যাপার অনেকে জানেন এবং আমি মার মাছ থেকে শুনেছি,
মা যখন কলকাতা ছিলেন রায়টের সময় 46 সালে, তখন ব্রেবন কলেজে মা তখন ওই একটা আশ্রয়স্থল করেছিলেন। যে আচ্ছা, তো কেন সেটা তো স্বাভাবিক, সেটা আশাবে কিছু না যে মা সেটা করবেন, তো সেটা করলেন। এবং মা সন্দেশে তিনি কিছুটা আলোচনা হয়েছিল মার সাথে, যখন কয়েকবার আলোচনা হয়েছে, আমি যতটা ব্যাপারটা চিন্তা করেছি এক এক সময় আর একটু জেনেছি, আর তার সাথে কিছু প্রশ্ন করেছি। তো যখন জানলাম যে মা, এবং এটা এইটা অন্যান্যরাও জানেন যে মা এটা আশ্রয়স্থলে ছিলেন, করেছিলেন তো সেখানে, এবং উনি খুবই বিচলিত ছিলেন যে কিভাবে হিন্দু মুসলমান কোনো মানে এ হিন্দু মারছে মুসলমানকে, মুসলমান মারছে একমাত্র হিন্দু আর মুসলমান বলেই। এবং মা দেখেছেন যে এখনো বলতে আমার ইয়ে থাকে যে মা দেখেছেন, নিজের চোখে দেখেছেন যে শিশুকে পায়ে ধরে ঝুলিয়ে মানে তারপর দেওয়ালে তার মাথা একদম চুর করে একটা শিশু তাকে, তারপরে দেখেছেন যে এই ইয়ে নিয়ে মানে খুন করে ফেলা হচ্ছে একদম কোনো যেন একটা মানে। এগুলি মা খুব সংক্ষিপ্ত ভাবে বলতেন এবং শান্তভাবে বলতেন, কিন্তু বলেন যে এগুলি মা সবসময় মনে রাখতেন যে মানুষ কিভাবে নিষ্ঠুর হতে পারে, কিন্তু কেন হয়, এবং তার কারণে কতজন বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়। তো সেটা যাই হোক, তো মা যখন সেখানে দাঁড়িয়েছিলেন দরজাতে, তো তখন এই কসাইরে এসছে কসাইয়ের ছুরি নিয়ে, বলে ভিতরে যেতে চায়, বলছে যে দেখেছে যে দৌড়ে একজন ঢুকেছে। তো মাকে বলছে, তো বলছে যে কে ঢুকে, বলছে একজন হিন্দু, বলছে তো হিন্দু হয়। তো মা বলে না, আমি তো হিন্দু মুসলমানদের একজন মানুষ। তো বলে তো মা, তখন মা তাকে বললেন যে মা তো উর্দু বলতেন আর তো বাংলা বলতেন, সেটাই তাকে মারতে হলে আমাকে মেরে যেতে হবে। তো এই শুনে যে এক কষায় সে অবাক, বলে এই কি একটা কথা নাকি, ওকে মারতে কতক্ষণ লাগে, তার হাতে কি আছে, একটা মেরে দিলে একটা মেয়েকে মারতে হন 33 বছর বয়স, 33-34 এরকম, এতে তাকে একটা মার হাতে কোনো অস্ত্র নাই, মারতে কি। কিন্তু সে বলে, তারপর তার সাথে যা ছিল বলে তো পাগলি হ্যায় করে তারপরে চলে গেছে। বলে তারপরে এসছে যখন এই হিন্দুরা মারতে এসছে, মা কি কথা বলেছেন, তোরা বলে কি মানে বিশ্বাস করতে পারছে না যে একজন একটা একটা ছোটখাটো মানুষ সে দাঁড়িয়ে রয়েছে, তার বলে ওর মধ্যে তো মুসলমানরা গেছে মুসলমানদেরকে, বলে মুসলমান আমি তো মুসলমান হিন্দু জানি না, তারা মানুষ, তারা সেখানে এ গেছে আমার এই একই কথা। তো যাই হোক, এতে এই বিষয়টা নিয়ে আরো অনেক গবেষণা করা যায়, অনেক অন্যান্য আরো জানে, সেটা সেটা একটা, যাই হোক সেটা একটা ব্যাপার। কিন্তু পরে আমি মার সাথে এক সময়, বিশেষ করে যখন মা যখন আমেরিকাতে এসেছিলেন, দুবার এসেছিলেন 78, একদিন বেশ কিছুক্ষণ আলোচনা হলো, মানে লম্বা না, এটা তো লম্বা আলোচনা কিছু না। তো আমি মাকে হঠাৎ মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি যে এটা করলে তখন, তো তোমার 3 ছেলে 1 মেয়ে, হ্যাঁ, তো তাদের তুমি তো তাদের মা, তো তোমাকে মেরে ফেললে তাদের কি হতো। তো মা বললেন, দেখো বাবা, মা যেভাবেই মানে যে দেখো তোমরা ছিলে বাসায়, সেই জন্য তোমরা যত আমি আশা করছিলাম যে তোমরা আছো, মানে সেখানে আছো, সেখানে কেউ যাচ্ছে না তোমাদেরকে মারতে, কিন্তু এই যে এরা যারা এখানে এসছে তারা তো আমার কাছে এসছে আমাকে দেখে, তারপর এখানে গেছে, আমিও তো তাদের এখন মা, মায়ের মতন মায়ের কাছে যখন আসে সেভাবে আমার কাছে এসছে, আমি তো তাদেরকে উপেক্ষা করতে পারি না, আমার কাছে যখন এসছে আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে যা করতে হয় করবো। এই যে একটা যে মানুষের মানে হিউম্যান রাইটস বলে অধিকার, মানবাধিকার, যে বেঁচে থাকা তাদেরকে, এবং অসাম্প্রদায়িকভাবে, যে ওইভাবে আমি দেখলাম যে তখন দেখলাম যে কেন মা মানে আমারও মা এবং অন্যান্যরও মা, এবং এতে আমার কোনো সময় সেই জন্য আমরা বড় হয়েছি কোনো সময়ই এইটা ভাবিনি যে কি ব্যাপার মাকে ভালোবাসে এত ভালোবাসে আর মা তাদেরকে ভালোবাসেন আমাদের চেয়ে কম বেশি না, কোনোদিন আমরা মনে করি মা আমাদের মা সবার মা। তো এই যে তার মাতৃত্ব, এই যে তার মাতৃত্ব তার মূলে রয়েছিল যে মানবাধিকার, যে মানুষের প্রতি যে মানুষের বেঁচে থাকার যে একটা অধিকার, সেই অধিকারটাকে তিনি ধরে রেখে তার মধ্যে থেকে আমাদেরও মা হয়েছেন এবং সবারও মা হয়েছেন। তো যাই হোক, সেটা একটা। আরেকটা হলো মা বলতেন যে, যেটা বলতেন যে মানবাধিকার, আরেকটা জিনিস হলো যে মানে কেউ যাতে ধরে না রাখে। মা যখন এখানেও আসলেন,
দেশে যখন থাকেন বলে তাও কি হচ্ছে, এই এই যে কিছু জন্য এত ধনী হচ্ছে, এই দেশ এই দেশ এত মহাবর্ষ সচেতন ছিলেন যে সব দেশ তো মানে দেশকে পৃথিবী শুষে বড় হয়েছে প্রধানত, আর পৃথিবী শুষে এবং এখানেও যারা ছিল আদিবাসী, তো আগামী সপ্তাহে হবে থ্যাংকস গিভিং বলা হয়, কিন্তু এটা একটা রচনা মানে ইয়ে করা হচ্ছে প্রোপাগান্ডা, আসলে সেটাকে নেটিভ আমেরিকানরা বলে ন্যাশনাল ডে অফ মর্নিং, শোক দিবস, তারপর দাসত্ব, এগুলি মাধ্যমে এইসব হচ্ছে, মা এইসব জানতেন, কিন্তু এ তো বলতেন যে এই যে একটা বৈষম্য যে এই কিছু লোক এখানে দেশেও এখন এই তো দেশ স্বাধীন হয়েছে, বা কয়জনের জন্য সেটা স্বাধীন, এটা তো একজনের জন্য ঠিকই স্বাধীন, অনেকভাবে টাকা করা স্বাধীন, এবং কিছু বেশিরভাগ লোকেরা তার একটা যেন স্বাধীনতার একটা মানে বলা হয় যে স্বাধীনতা তারা লাভ না হওয়ার ক্ষতি হচ্ছে, কারণ একসময় যদি বলা হতো যে ঠিক আছে যখন পরাধীন দেশ ছিল তখন ঠিক আছে তাদেরকে ওই পর্যায়ে রাখা ছিল, কিন্তু এদের যে এই অবনতি হচ্ছে তাদের অবস্থার, সেটা তো তার মানে তো স্বাধীনতা হয়তো তাদের তাদের ক্ষতি হচ্ছে, এইগুলি মা খুব মানে শান্তভাবে বলতেন। তো যাই হোক, তো এইসব বলার মাধ্যমে মা পেয়েছেন সবার ভালোবাসা, সবার শ্রদ্ধা, এবং সেদিক থেকে আমি বলবো যে সেটা অবশ্যই মানে তার তিনি যোগ্য সেই কারণে পেয়েছেন এবং সেটা তার প্রাপ্য, কিন্তু আমি ভাবতাম যে মা যেটা পেয়েছেন সেটাও মা ধরে রাখতেন না, সেইটা সেই যে ছড়িয়ে দেওয়া যে, এবং সেইটাকে একভাবে আমি দেখেছি এবং তুলে ধরতে চেষ্টা করেছি একটা কবিতার মাধ্যমে, সেই কবিতাটা আমি পড়ে আমার বক্তব্য শেষ করছি, এবং এটা আমার এই ওই থেকে পলিমাটির গুণ ওতে আছে, আর সেটা হলো মা তোমার জন্মদিনে। আচ্ছা, 24 নভেম্বর 1999 সন্ধ্যা, সেদিনকার কথা মনে করছি, সবেমাত্র তোমাকে কবরে শোয়ানো হয়েছে, ফুল দেওয়া শুরু হলো, ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুল আর ফুল, কেউ দিচ্ছে একটা ফুল, কেউ দিচ্ছে একটা তোড়া, একসাথে কয়েকজনে কোন এক প্রতিষ্ঠানের পক্ষে দিচ্ছে একটা ক্রেস্ট, মুহূর্তের মধ্যে তোমার কবর ফুল ফুলে ফুলে সম্পূর্ণ ঢাকা পড়ল। ফিরছি প্রায় একবার ঘুরে দাঁড়িয়ে দেখলাম ভালোবাসার উপহার একটা বিশাল ফুলের নিচে তুমি ঘুমিয়ে আছো। পরদিন ভোরে আমি কবরস্থানে ফিরে গেলাম, তোমার কবরের দিকে যাচ্ছি, দূর থেকে দেখলাম তোমার কবরের চারপাশে কবরের পর কবর ফুলে সাজানো, কোনো কবরে কয়েকটা ফুল, কোনো কবরে তোড়া, কোনটাতে তোমার নামে উৎসর্গিত ক্রেস্ট। প্রথমে অবশ্যই আমার অবাক লাগলো, তারপরে বুঝলাম গতবার সন্ধ্যার পর আজকে খুব ভোরে কেউ বা কয়েকজন ফুলগুলিকে ছড়িয়ে দিয়েছে কবরস্থানের সেই অংশ জুড়ে। এত খুশি লাগলো আমার, ভাবলাম তুমি তো তাই চেয়েছিলে। জীবিতকালে সবাইকে ভালোবাসার প্রতিদানে সবার কাছ থেকে তুমি পেয়েছিলে এত ভালোবাসা, সে ভালোবাসাটাও তুমি ছড়িয়ে দিলে সবার মাঝে, চাওনি কখনো সে ভালোবাসাকে তোমার নিজের জন্য ধরে রাখতে, মৃত্যুর পর ঠিক তাই তুমি করেছ, সবার মাঝে ছড়িয়ে দিয়েছ যে ভালোবাসা তুমি পেয়েছ অন্যদের কাছ থেকে। আজকে 20 জুন, মামনি তোমার জন্মদিন, একজন চিরজীবীর জন্মদিন, ভালোবাসার জন্মদিন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুফিয়া কামাল যে জীবন যাপন করেছেন, যে কর্ম করে গেছেন, যে সৃষ্টিশীলতার ভেতর দিয়ে সাহিত্যকর্ম রচনা করেছেন, এগুলির মৃত্যু নেই। তো তার মৃত্যুবার্ষিকীতে জন্মদিনের কবিতা নিঃসন্দেহে আমাদেরও অনেক ভালো লেগেছে। এই পর্যায়ে একটু অন্যরকম উপস্থাপনা, এটা একদম সিরাজগঞ্জের ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী, তারা কবির একটি কবিতা আবৃত্তি করে আমাদের ভিডিও পাঠিয়েছে, সেটি আমরা শুনবো, এবং ওটি যারা আয়োজন করেছে যে শিক্ষক উনিও একটু ভূমিকামূলক একটু কথা বলেছেন, খুবই ছোট্ট
পরিসরে আমরা উপস্থাপন করবো। বরেণ্য আবৃত্তি শিল্পী, ওনাকে আপনারা চিনবেন সবাই, আশরাফুল আলম। শ্রদ্ধা নিবেদন করি আজকের অনুষ্ঠান যাকে নিয়ে আয়োজন করা হয়েছে, সবাই তাকে খালাম্মা বলি, কিন্তু আমার কাছে মনে হয় তিনি মা। মা এই জন্য তিনি মানবতা, মানবাধিকার, স্বদেশ চেতনা, এই বিষয়গুলোকে মাতৃ তুল্য স্নেহে সন্তানের মতো আজীবন লালন করে গেছেন। অনেক কথা হয়েছে এই জাতীয় বিষয় নিয়ে, আমি এখন তার ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে একটি কবিতা পড়ব। তার নাম হচ্ছে জন্ম আমার বৃথায়। সুদীর্ঘ জীবনে এই সাহান্যের কালে গোধূলির স্নিগ্ধ আলো মাখা মোর ভালে একে দিল প্রীতির যে লিখা, এ আমার দীপ্ত ললার টিকা, এ আমার দেশের সব মানুষেরা মিলে একই উপহার মোরে দিলে, অসহ সুখের ভার অনবদ্য এ প্রীতির দান, গ্রহণ করিতে মোর প্রাণ নত হয় নম্র হয়। এ বড় আনন্দ ব্যথা ভরা জীবন সায়ান্নে এই ভাণ্ড মধু খরা, সঞ্চিত ছিল যে মোর তরে তারে আমি বহিব কি করে। এত দৈন্য, এত যে বঞ্চনা ভরা দেশ, কত যে বঞ্চিত জন সহিছে অসীম দুঃখ ক্লেশ, তারাও এনেছে আজ ভরিয়া অঞ্জলি দিতে ভালোবাসা মোরে, লইলাম তুলি পরম শ্রদ্ধায় মোর হৃদয় ভরিয়া, এই ঋণের শোধ মোর হবে কি করিয়া। এখনো বাঁচিয়া আছি তাই এই তীব্র অনুভব, এখনো তাই তো আছে এ ধরায় সব, কিন্তু যবে রহিবে না জীবনের দীর্ঘদিন শেষে, চলে যেতে হবে এক অজানা সে দেশে, যাবো চলে হাসি মুখে মনে নাহি রবে কোনো খেদ, কেননা মাটিরই সাথে আমি হয়ে রহিব অভেদ। যে জননী ধরেছিল জঠরে আমার মৃত্তিকা, ধরিত্রীর কোলে দিল উপহার আমার শৈশব বাল্য কৈশোরের বেলা, মৃত্তিকা মাতার মুখে করেছি যে খেলা, যৌবনের হিরণময় ক্ষণ এই পৃথিবীর বুকে হেরিয়াছি সোনার স্বপন। তাই তো এ দেহ মোর রক্ত মাংস সহ মাটির মায়ের কোলে রহিয়া রহরহ, সঞ্চারিবে তৃণ তরু পল্লবের মূলে, আমার নিঃশ্বাস বায়ু ফুটাইবে ফুলে, তৃষিবে আমার মতো আরো কত জনে, যখন রবনা আমি সুন্দর ভুবনে, যখন গভীর রাত্রে তারায় তারায় আকাশ ধরণী মুগ্ধ হয়ে কথা কয়, যখন তটিনী ধায় সাগরের পানে, যখন বিরহ তার বেদনা ছড়ায় গানে গানে, পাখিরা ফিরিবে নিড়ে ক্লান্ত দিন শেষে, হয়তো কাহারও মনে পড়িবে নিমিষে, একদা ছিলাম আমি আজ আর নাই, সেও পরম ভাগ্য জন্ম মোর বৃথা যায় নাই। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বরেণ্য আবৃত্তি শিল্পী আশরাফুল আলম আপনাকে। এই পর্যায়ে আমরা খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এম মুজিবুর রহমান ভাই, উনি হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের খুলনার কাজটি। থ্যাংক ইউ, আমি তো শুনতে চাচ্ছিলাম, শুনতে ভালোবাসি। খুবই সংক্ষেপে একটু যদি বলেন। না সেটাই, কারণ এমন একজন মানুষকে নিয়ে কথা বলা, আমি আসলে
ওনার পরিবার থেকে শুনতে চাচ্ছিলাম, কারণ ওনার প্রতি ছোটবেলা থেকে এত আগ্রহ। যখন আমরা ক্লাস থ্রি পড়ে পড়ি তখনই তো ওনার কবিতাগুলো আমরা পড়ি, তাই না? তখন থেকে মানে ওনার নাম শোনা, এবং যখন কলেজে পড়ি তখনও আমার এক বাংলা স্যার বলছিলেন যে আমার জীবনে একটা শ্রেষ্ঠ ঘটনা। বললাম যে কি স্যার সেটা? তো বলে যে আমি বেগম সুগিয়া কামালের বাড়িতে গিয়েছিলাম সাজের মায়া, সেখানে আমাকে দুটো লাইন ম্যাডাম লিখে দিয়েছিলেন, সেই দুটো লাইন ম্যাডামের হাতের, সেটা স্যার আবার আমাদেরকে দেখিয়েছিল। তো আজকের যুগে হলে হয়তো তখনই স্ন্যাপশট নিয়ে নিতাম, কিন্তু তখনকার সময় আর মনের মধ্যে নিয়ে ছাড়া আর কোনো গতি নেই। তো যাই হোক, তারপরেও একটা বড় প্রাপ্তি এখন সেটা হলো যে তারই সুযোগ্য কন্যার সাথে আমাদের কাজের একটা সমন্বয় আসছে, আমরা কাজ করছি, এবং একই সাথে আমরা ইভেন আমি যদি বলি বেগম সুফিয়া কামালের কথা, যে আসলে ওনাকেই জানতাম, কিন্তু ওনার যে সন্তানদেরকে কিন্তু ওনার নামেই চিনতাম। বিশেষ করে 90 দশকে আপার নাম শুনেছি কিভাবে, যে ওই বেগম সুফিয়া কামালের মেয়ে, হ্যাঁ, এনজিওতে কাজ করছে। তো যাই হোক ওরকম, কিন্তু ধীরে ধীরে আপা নিজেই তার একটা জগৎ তৈরি করে নিয়েছেন, সেই জন্য আমরা প্রাউড ফিল করি। আসলে মানে আমাদের এত বড় মহান কবি বলেন, তারপরে মানবাধিকার কর্মী বলেন, যে যে ধারা উনি সৃষ্টি করে গিয়েছেন, বিশেষ করে নারীদের উন্নয়নে, নারীদের ক্ষমতায়নে, নারীদের মানবাধিকারে, নারী অধিকারে, সেটা অতুলনীয়। এবং সেটাকে বয়ে নিয়ে যাচ্ছেন তারই বংশধররা, তাদের সাথে আমরা আছি, সেটাই আমাদের বড় তৃপ্তি, বড় পাওনা। তো আমরা শুধু তাই মনে করি না যে আমরা কাজ করি বেগম সুফিয়া কামালের কন্যার সাথে, তো এটি আমাদের গর্বের বিষয়। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি, এবং একই সাথে যারা বলছেন, এবং ওনার পারিবারিক অনেক কথা, অনেক গল্প শুনেছি। একটা সময় বছর তিনেক আগে যখন একটা ফেস টু ফেস একটা প্রোগ্রামে, তো ওনার মেয়েরা বলতেছিলেন, অনেক ভালো লাগতেছিল, উনি এমনই একজন মানুষ ছিলেন যে তার বাড়ি থেকে দেখা গেছে যে না খেয়ে কেউ ফিরে যায়নি, মানে গভীর রাত এসছে, সেখানেও উনি তাদেরকে থাকতে দিয়েছেন, দূর দূরান্ত থেকে মেয়েরা আসছে, শুয়েছিল বাড়ির আঙ্গিনায়, তারপর উনি রাতে উঠে এসে খোঁজ খবর নিয়েছেন, তোমাদের অসুবিধা হয়নি তো, মশারি খাটিয়ে দিয়েছেন। এই যে অসাধারণ মানবিক যে গুণাবলী, সেটা আসলে এখনকার সময় পাওয়া দুষ্কর। তো যাই হোক, সেজন্যই আমি বলবো যে আমাদের সবাইরে তার জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আবারও বলবো, ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করুন, শান্তিতে থাকুন। ওনার যে পতাকা দিয়ে গেছেন, আমি মনে করি আমরা সেটা বয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মুজিবুর রহমান ভাই। সেই ক্ষেত্রে আমরা একটা গান শুনি, মহিউদ্দিন নাজির ভাই। আমি আসলে গান করার থেকে দুটো একটা কথা বলি। আমি আসলে আমাকে আমার পরিচিতি, আমি আসলে ছায়ানট থেকে গান করতাম, সেই সূত্রে খালাম্মার সঙ্গে, খালাম্মাদের আজীবন সভাপতি ছিলেন ছায়ানটের, তো তার সঙ্গে যোগাযোগ হয়েছিল। তারপরে কোনো এক সময়ে সেই যোগাযোগটা এতই প্রবল হয় যে আমি তার পাশের বাড়িতে চলে আসি। তো আমরা তার সঙ্গে, তার পাশের বাড়িতে দীর্ঘদিন আমার থাকার সৌভাগ্য হয়েছে, সেই সূত্রে আমি তার বাড়ির ছেলে। তো আমার এটাই একটা পরিচয় আর কি, গায়ক হিসাবে নয়। আমি ছায়ানটে গান করতাম, আমি ওই রেডিও টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট, কিন্তু আমি কখনো রেডিও টেলিভিশনে গান করি না, বাইরে গান টান আমার করা হয় না। আমি ওই বাচ্চাটার সাথে, বাচ্চাদের নিয়ে গান টান করতাম খালাম্মার বাসাতেই, কখনো আমার বাসায়, কখনো খালাম্মার বাসায়। তো খালাম্মা বেঁচে থাকতে আমাকে নাম দিয়েছিলেন আমাদের পাড়ার মনু চাচা। সেটা আমার কিছু ভিডিও করা আছে, আমার একটা রেকর্ড বেরিয়েছিল 93 সালে, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড সেটাতে স্পন্সর করেছিলেন, দেশাত্মবোধক রবীন্দ্রনাথের দেশবন্দনামূলক গানের একটা ক্যাসেট, 14 গানের একটা ক্যাসেট। তো তখন তো সিডি আসেনি ওইভাবে, তখন ক্যাসেটে চলছিল সব। তো সেই দেশবন্দনামূলক গান 93 সালের ডিসেম্বরে ওটা ব্রিটিশ কাউন্সিলে ওটার ওপেনিং অনুষ্ঠান হয়েছিল।
খালাম্মা সেটা উদ্বোধন করে দিয়েছিলেন এবং তার সেই সময়কার সেই অনুষ্ঠানের ভিডিও আমার কাছে আছে, এখন আমি সেটা সযত্নে রক্ষা করে চলেছি। তো লুলু আপা টুলু আপা এরা আসলে ওই সুলতানা কামাল বা সাইদা কামাল, এই শামীম ভাই, এই শাহেদ কামাল, এইভাবে আমরা আমরা একদম বাড়ির আমি একদম ওদের কি বলবো গৃহপালিত বলতে যা বোঝায় আর কি, আমি এইরকম করে বলি মাঝে মাঝে যে আমি তো তার বাড়ির গৃহপালিত। তো এখন আমি সে বাচ্চাদেরকে নিয়ে গান করতাম, তো এখন আমি আমার গানের দৌড় অত দূরই, আমি আজকে একটা গানের কথা বলি। 1886 রবীন্দ্রনাথের বয়স তখন 25 বছর বয়স, বঙ্গবাসীর প্রতি বলে একটা গান লিখছেন, কবিতা লিখলেন একটা। তো তখন রবীন্দ্রনাথকে বিভিন্ন সভায় এই ঘরোয়া সভায় ডাকা হতো, ডাকলে দেশের কথা সমাজের কথা সমাজ উন্নয়নের মূলক এই সমস্ত মিটিং যখন হতো রবীন্দ্রনাথের ডাক পড়তো, রবীন্দ্রনাথকে গাইতে বলা হতো। রবীন্দ্রনাথ ওই বসে খুব গান করতেও পছন্দ করতেন এবং গান গাইতে বললে গাইতেন। তো তখন তাকে একদিন এরকম একটা অনুষ্ঠানে গান গাইতে বলা হলো, তখন তিনি বঙ্গবাসীর প্রতি গান কবিতাটা ওই কবিতাটাই গান করে শোনালেন। তো আমার গলায় কুলাবে কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি সেখান একটু করে শোনাই আপনাদের, আমি খালি গলাতেই করছি, হারমোনিয়াম আমরা ব্যবহার করলাম না, যেহেতু কথার গান আমি কথার মতো করেই গাই। তো আমি একটু শুরু করছি। আমায় বলো না গাহিতে বলো না, আমায় বলো না গাহিতে বলো না, একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চল না আমায় বলো না গাহিতে বলো না, এ যে নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আস, এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মর্ম বেদনা, একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা চল না আমায় বলো না গাহিতে বলো না। এইটুকু থাক, অনেক ধন্যবাদ, অনেক আপনি যে দরদ দিয়ে গাইলেন এবং যে দরদ দিয়ে বললেন আমরা মুগ্ধ। হ্যাঁ, অনেক অনেক ভালো লেগেছে। এবং আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে যে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আমাদের অনুরোধে একটু গিয়েছেন। কবি বেগম সুফিয়া কামালের 22তম মৃত্যুবার্ষিকী স্মরণে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের ক্ষুদ্র প্রবাস, আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর 2 জন শিক্ষার্থী কবিতা আবৃত্তি করবে। আমি তোমাদেরকে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ তাওফিক, চতুর্থ শ্রেণীর ছাত্র, ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। আমি মোহাম্মদ ইয়াসিন, চতুর্থ শ্রেণীর ছাত্র, ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ।
মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথায় ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি যারা আছেন সামনে আছো আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলে ছেলে তাদের রক্তে পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা বেলকুচি বিদ্যালয়ের যে বাচ্চারা ওদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে ওরা এত সুন্দর করে আমাদেরকে কবিতাটা শুনিয়েছে আমরা নিশ্চয়ই কোনো এক সময় ওদেরকে ছবি সহ ওদের এই আবৃত্তিটা শুনবো মুমতাহিনা মুম আমাদের প্রায় চতুর্থ প্রজন্মের মানুষ যদি সুফিয়া কামালকে আমাদের উত্তরসূরি হিসেবে পূর্বসূরি হিসেবে প্রথম প্রজন্ম ধরি তাহলে আমাদের চতুর্থ প্রজন্মের মানুষ হ্যাঁ ওর মা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনে কাজ করে ও স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে কাজ করে থাকে মুমতাহিনা মুম ওর গান শুনি Thank you.
অনেক ধন্যবাদ মুক্তাহিনা বুমকে, জননী সাহসিকা তার 22তম মৃত্যুবার্ষিকীর আয়োজনে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন যে আয়োজন করেছিল সেই আয়োজনে একেবারে শেষে আজকের এই আয়োজনে যিনি সভা প্রদানের দায়িত্ব পালন করলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট আমাদের অত্যন্ত প্রিয় জননী সাহসিকার কন্যা কবি কন্যা অ্যাডভোকেট সুলতানা কামাল আপাকে অনুরোধ করছি সমাপনী বক্তব্য রাখবার জন্য। ধন্যবাদ হিটো। আজকে কবি সুফিয়া কামালের প্রয়াণ দিবসে আমরা তার 22তম মৃত্যুবার্ষিকী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা উদযাপন কথাটাই এখানে উল্লেখ করি, কারণ আমরা এখন সবাই জানি যে আমরা এই ধরনের মৃত্যুগুলি, যে মৃত্যু আসলে মানুষকে হয়তো কায়িকভাবে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু তারা আমাদের মনের মধ্যে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের কর্মধারার মধ্যে বেঁচে থাকেন। তাদের মৃত্যু দিবসে আমরা তাদের সেই দিনটিকে উদযাপনই করি। আজকে আমার দুটা জায়গা থেকে ধন্যবাদ জানাবার আছে। একটা হলো মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এখানে যারা যোগ দিয়েছেন, মূল বক্তব্য রেখেছেন, ফজিয়া আপা একটা কাজে চলে গেছেন, অন্যান্য যারা এখানে বক্তব্য রেখেছেন, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, সকৃতজ্ঞ ধন্যবাদ। আর পরিবারের পক্ষ থেকেও এখানে আজকে আমরা এখানে উপস্থিত আছি আমার ভাই সাজেদ কামাল, আমাদের ভ্রাতৃবধূ রোজি কামাল, আমার ছোট বোন সাইদা কামাল এবং আমি। আমি এক ফাঁকে একটু ফারজিনকেও দেখেছিলাম, আমার ছোট বোনের কন্যা। দিয়া আসতে পারেনি, ওর একটা বিশেষ কাজ আজকে পড়ে গেছে, আমাকে আগেই বলেছিল যে এই সময়টা একটু ব্যস্ত থাকবে, আজকে আর ঢুকতে পারেনি। আমি সিমিনের বোধহয় একটা ফোন দেখে মানে যোগ দিয়েছে সেটা দেখেছি। আমার বড় বোনের কন্যা জারিনাকেও, জারিনার নামটা আমি একসময় দেখেছিলাম, আমি জানি না জারিনা এখনো আছেন কিনা। তা আমাদের এই সবার পক্ষ থেকে যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব বেশি কথা কিছু বলার নাই, কারণ সুফিয়া কামাল ও মানবাধিকার নিয়ে ফজিয়া আপা বেশ সুন্দর একটা আলোচনা করেছেন, হামিদা আপা তার মার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে কথা বলেছেন, তারপরে আবদুল্লাহ আলমোহন সে তো অত্যন্ত কি বলবো যে গবেষণা করে অনেক কিছু তথ্য জোগাড় করে এক একটা উপস্থাপনা দেয়, সুন্দর করে উপস্থাপনা দিয়েছেন। সাজেদ কামালও কথা বলেছেন, আর অন্যান্য যারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন সবাই খুব সুন্দর করে সুফিয়া কামালের মানবাধিকারের দিকটা তুলে ধরেছেন। এটা ঠিক যে খুব সংক্ষেপে যদি বলতে হয়, সুফিয়া কামালের সব কাজের মধ্যেই ছিল যে মানুষ মানুষ হিসাবে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে, এবং মাথা উঁচু করে বাঁচতে হলে তার অধিকার, তার মর্যাদার যে প্রশ্নটা আসে সেটা নিয়ে আমরা অনেক তাত্ত্বিক আলোচনা করি নিজেদের মধ্যে সবসময়, কিন্তু আমাদের জীবন বোধের মধ্যেও সেটা দেখার একটা চেষ্টা চলে। এবং যে কথাটা আমরা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মধ্যে দিয়েও বলার চেষ্টা করি যে আসলে মানবাধিকার কোনো বিশেষ বিষয় না, এটা কোনো শুধু পড়ার বিষয় না, এটা শুধু জানার বিষয় না, মুখস্থ করার বিষয় না, মানবাধিকার হচ্ছে মানুষের জীবনে দৈনন্দিন চর্চার বিষয়, যেটা সুফিয়া কামাল তার জীবন চর্চার মধ্যে দিয়ে দেখিয়ে গেছে। একটা কথা অনেকবারই আমি বলেছি, আজকে নতুন কেউ কেউ তো যোগ দিয়েছেন, তাদের জন্য বলি যে সুফিয়া কামালের কাছে যারা আসতেন তারা প্রত্যেকেই মনে করতেন যে সুফিয়া কামাল তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসছেন। সেটার মূল কারণটা ছিল যে সুফিয়া কামাল সেই ব্যক্তিটিকে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে বসাতেন, একজন মানুষ হিসাবে তার যে সম্মান, যে মর্যাদা প্রাপ্য সেটা তাকে এমন ভাবেই সঞ্চালিত করতে পারতেন তার বোধের মধ্যে, তার চিন্তার মধ্যে এবং তার অনুভূতির মধ্যে, যে সেই মানুষটা মনে করতো যে খালাম্মা তো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এবং যত কষ্ট, যত ক্লেশ, যত যন্ত্রণা নিয়েই সুফিয়া কামালের কাছে কেউ আসুক না কেন, আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি তারা যখন বের হয়ে যেতেন তাদের মুখে একটা প্রশান্তির ছায়া থাকতো, যে অন্তত একটা মানুষ আছেন যার কাছে এসে তিনি মানুষ হিসাবে একটা সম্মানের জায়গায় দাঁড়াতে পেরেছেন। হয়তো ব্যক্তিগত জীবনে তিনি অসম্মানের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, অভাবের মধ্যে বাস করছেন, কিন্তু সুফিয়া কামালের কাছে আসলে তিনি যে মানুষের সম্মানটা পেতেন, তো সেটাই সবচেয়ে বড় কথা। যে মানবাধিকারের মূল সূত্র তো সেটাই, যে সব মানুষকে সমান মর্যাদা, সমান সম্মান দেওয়ার যে একটা চিন্তা, চেতনা এবং সেটা চর্চার মধ্যে রাখা, তো সুফিয়া কামাল সেটা
নিজের জীবনের মধ্যে দিয়ে সবসময় করে গেছেন, সেটা ছোট বড়। আমরা তো খুবই বিভাজিত সমাজে বাস করি, এটাতে তো আর অস্বীকার করার কিছু নাই। শ্রেণীর বিভাগ আছে, আমাদের সাম্প্রদায়িকতার ব্যাপার আছে, আমাদের বর্ণের ব্যাপার আছে, আমরা কে বেশি সক্ষম কে বেশি সক্ষম না সেগুলি নিয়ে আমাদের নানা চিন্তা ভাবনা আছে, নানা ধরনের যেটাকে বলে চিহ্নিতকরণের কিছু প্রক্রিয়া আছে। কিন্তু সুফিয়া কামালের কাছে সবাই মানুষ হিসাবে আদরণীয় ছিলেন, সম্মানীয় ছিলেন, ভালোবাসার ছিলেন, এবং সেই জন্যই তিনিও মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছেন, যেটা একটু একদম প্রথমেই উল্লেখ করেছেন যে হ্যাঁ ঠিকই, মা যখন খুবই অসুস্থ, আমি তো ছিলাম রাত্রে মার কাছে, যখন মাকেও কোনো রকমে একটুখানি কিছু খাওয়াবার চেষ্টা করেছি, তিনি খেতে পারছিলেন না, কষ্ট হচ্ছিল শেষ দিকে। তারপরে যেই যিনি তার দেখাশোনার দায়িত্বে ছিলেন তুলসী, তার কথা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুলসী খেয়েছে, মানে সেই সময় তার চিন্তা যে যিনি তার সেবা করছেন তার ইয়েটাকে অবস্থানটা কেমন, সে তার তার যেটা প্রাপ্য তার যেই সুযোগ সুবিধাগুলি সেগুলি ঠিক মতন তার কাছে যাচ্ছে কিনা, এটা একটা বিরাট বড় শক্তির ব্যাপার। এত শক্তি নিয়ে মানুষের সঙ্গে মানুষের জীবন যাপন করা কিন্তু খুবই কঠিন। সেই জন্য সুফিয়া কামালকে অত্যন্ত শক্তিশালী একজন মানুষ মনে হয় আমার কাছে, অত্যন্ত সাহসী এবং শক্তিশালী, যিনি সব বাধা বিঘ্ন অতিক্রম করে মনুষ্যত্বের যে চিন্তা সেটাকে চিহ্নিত করতে পারতেন, সেটার কাছে যেতে পারতেন। এখানে দুটা বিষয় বলি, এটা আমি আগেও বলেছি আবারও বলি, যে মা শেষের দিকে আমার সঙ্গে মাঝে মাঝে এই সমস্ত নিয়ে কথা বলতেন, যে তার জানাজার ব্যাপারটা সেটাও আমি বলেছি, যে আমাকে বলেছিলেন যে বায়তুল মোকাররমে যেন জানাজা পড়ানো না হয় তার, কারণ বায়তুল মোকাররমে সেই সময় যে খতিব ছিলেন তার যুদ্ধ অপরাধের একটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে, বলেছিল এরা যেন আমার লাশের কাছে আসতে না পারে, এবং বলেছিলেন যে যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার লাশ তোমরা নদীতেই ভাসিয়ে দিও। যে একজন বিশ্বাসী মানুষ যিনি পরলোকে বিশ্বাস করেন, তার পক্ষে অত বড় একটা কথা বলা এবং যুদ্ধ অপরাধকে কতখানি ঘৃণা করতেন, অন্যায়কে কতখানি ঘৃণা করতেন, এবং তাদের হাত দিয়ে নিজেকে তরিয়ে নেওয়ার, আমাদের এখন একটা যে অবস্থা থাকে যে কোন রকম তাদের সঙ্গে সঙ্গে থেকে যদি আমি পরলোকে কিছু জোগাড় করে নিতে পারি, সেই বিষয়টাকেও তিনি কতখানি ঘৃণা করতেন এবং কত শক্তির সঙ্গে কত সাহসের সঙ্গে সেটা প্রত্যাখ্যান করতে পেরেছিলেন, এটা আমার আমার জন্য একটা অত্যন্ত বড় একটা শিক্ষা। আমার ভাই সাজেদ কামাল যে বলেছেন কবরে ফুলের কথা, ওইটা একটু বলি, যে যখন আমরা মাকে আজিমপুরে নিয়ে গেলাম তার আগেই শহীদ মিনারে যখন রাখা হয়েছিল, শহীদ মিনার তো আমরা সবাই চিনতে পারি আমাদের চোখের সামনে ভাসে, একেবারে প্রথম ধাপ থেকে শুরু করে মাকে যেখানে রাখা হয়েছিল পুরো জায়গাটা কিন্তু ফুলে ভরে গেছিল, এত ফুল দেয়া হয়েছিল মাকে। তো তারপরে যখন মাকে আজিমপুরে নেওয়া হলো, মাকে কিন্তু মিলিটারি এতে যেটাকে বলে পর্যবেক্ষণে কিংবা মিলিটারি সমস্ত সহযোগিতায় কিন্তু মাকে দাফন করা হয়েছিল, যেহেতু তাকে রাষ্ট্রীয়ভাবে দাফন করার সম্মানটা দেওয়া হয়েছিল। তো আমার তখন ওই ফুলগুলি কিন্তু নিয়ে যাওয়া হলো কবরস্থানে, যে কবরস্থানে নিয়ে যাওয়া হোক সেখানটা দিয়ে দেবো। তারপর যখন মাকে শোয়ানো হলো, কবরটা তো কাঁচা থাকে, যখন ফুলের পর ফুল আসছে কবরটার ফুলের ভার নিতে পারছে না, তো তখন আমাকে যে যিনি ওইখানে দায়িত্বে ছিলেন আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম এই ফুলগুলি কি করব। তো তখন আমি বলেছিলাম যে ওইখানে মার কবরটা তো ওই যেদিকে কি বলে ভাষা সৈনিক বরকত তারপরে তাদের ওই দিকটাতে তো কিছু কবর একটু আলাদা করে জায়গাটাতে, আমি বলেছিলাম যে আপনারা ফুলগুলি একটু ছড়িয়ে দিয়ে দেন, মানে সব জায়গায় ইয়ে করে দিয়ে দেন, বিছিয়ে দিয়ে দেন। তো ওইটা কিন্তু আর্মিরাই করেছিল, আমরা যখন চলে এসেছি তখন আর্মিরা ওইটা সমস্ত ওই জায়গাটা একদম ফুল দিয়ে ভরিয়ে দিয়েছিল। তো প্রায় সমস্ত অংশটাই কিন্তু ফুলে ঢাকা হয়ে গেছিল, এত ফুল সেখানে ছিল। যেটা সাজেদ কামাল বলেছেন খুবই সুন্দর করে উনি আমাদের কাছে আবার মনে করিয়ে দিলেন কথাটা, যে আসলে মা তার জীবনের সমস্ত পাওনা, সমস্ত যা কিছু তিনি পেয়েছেন, যা কিছু তার কাছে ভালো ছিল, যা কিছু তার কাছে মহৎ ছিল, সেটা কিন্তু বিলিয়ে দিতে চেয়েছেন, সবসময় বিলিয়ে দিয়েছেন। তো তিনি জীবনেও সেরকম ভাবে বিলিয়ে দিয়েছেন, যখন গেছেন তখনও তার যে সম্মানটা তার যে ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আরেকটা কথা বলি, আমাদের বন্ধু বুয়া অরুমা দত্ত, ও যাচ্ছিল সেদিন টুঙ্গি পাড়ায়, তো ওখানে যেয়ে দেখে একটা ফেরির উপরে লেখা বেগম সুফিয়া কামাল, তো ওইটা সেটার ছবি তুলে আবার আমাকে পাঠিয়েছে, সেটা ওই ইয়ে থেকে কি বলে মাওয়া থেকে শিমুলিয়া বোধ হয় ওই ওই লাইনে আছে। তো বুয়াও একটা খুব সুন্দর কথা বলেছে, যেটা একটু ভাগ করে নেই তারপরে আমি আমার কথা শেষ করবো। বুয়া আমাকে বলছিল যে এই মহিলা জীবিত অবস্থায় সবাইকে পারাপার করেছে,
মারা যাওয়ার পরেও এখনো পাড়াপাড়ির কাজেই লেগে আছেন। কারণ ওর তো ও তো নানি নানি ডাকতো, দিদা ডাকতো, তো ঠাট্টার সম্পর্ক ছিল। এই মহিলা সারা জীবন সবাইকে পাড়াপার করলেন, এখন মারা যাওয়ার পরেও পাড়াপাড়ির কাজেই লেগে আছেন। তো সে আসলেই আমরা মনে করি যে তিনি এখনো যেখানেই আছেন সেখান থেকে আমাদের সবাইকেই পাড়াপাড়ির কাজে এখনো তিনি নিয়োজিত আছেন। আমরা আমরা সবাই যাতে অশুভ থেকে শুভতে পার হতে পারি, নিচতা থেকে আমরা ঔদার্যে বরত্বে সবাইকে মিলিয়ে মিশে থাকার যে তার জীবন দর্শন ছিল সেখানে যাতে উত্তরিত হতে পারি, সেই পাড়াপাড়ের কাজে এখনো তিনি আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, এখনো সেটা করে যাচ্ছেন। এই দিনে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই।